গত ক্লাসে আমরা প্রোগ্রামিং প্রোগ্রামের কি কি ভুল হইতে পারে বা প্রোগ্রাম বাগস, যেটাকে ইংলিশে প্রোগ্রাম বাগস বলে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। বাট মানে জাস্ট একটু হয়তো সংক্ষেপে বলছিলাম, বাট আমরা ডিটেলস পড়ি নাই। তো আজকে শুরুতে আমরা এই প্রোগ্রামের ভুলগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আমাদের রেগুলার ক্লাসে ঢুকে যাব। তাহলে প্রথমেই দেখো, একটা প্রোগ্রামে কত ধরনের ভুল হইতে পারে। একটা প্রোগ্রামে ধরো তুমি একটা কম্পিউটারে প্রোগ্রাম লিখবা, তুমি প্রথম জেনারেশন থেকে শুরু করে থার্ড জেনারেশন পর্যন্ত যে ভাষাতে একটা প্রোগ্রাম লিখো না কেন, সেই প্রোগ্রামে যত ধরনের ভুল থাকতে পারে সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিনট্যাক্স ভুল, সিনট্যাক্স ভুল যেটাকে ইংলিশে বলে সিনট্যাক্স এরর, এটাকে ইংলিশে বলা হয় সিনট্যাক্স এরর। দ্বিতীয়ত হচ্ছে লজিক ভুল যেটাকে ইংলিশে বলা হয় লজিক্যাল এরর। এবং তিন নম্বরে হচ্ছে রান টাইম ভুল বা এক্সিকিউশন টাইম ভুল। এই তিন ধরনের ভুল থাকতে পারে। তো আমরা যেহেতু প্রোগ্রামিং শিখতেছি, তো প্রোগ্রামিং লেখার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত একটা প্রোগ্রাম লিখলে পরে সেখানে কত ধরনের ভুল থাকতে পারে। সেই ভুলগুলো তো আমাদের ডিবাগিং করতে হবে, তাই না? মানে ভুলগুলো সংশোধন করতে হবে। তো আগে থেকে যদি আমরা জানি যে এখানে তিন ধরনের ভুল হইতে পারে, একটা হচ্ছে সিনট্যাক্স ভুল, একটা হচ্ছে লজিক্যাল এরর বা লজিক ভুল, আর একটা হচ্ছে রান টাইম বা এক্সিকিউশন টাইম ভুল, তো এই তিনটা ভুল আমরা শিখবো যে কোনটা কি মিন করে। তো প্রথমেই হচ্ছে সিনট্যাক্স ভুল। তোমরা লিখে রাখতে পারো যে সিনট্যাক্স ভুল হচ্ছে, তুমি যদি কোনো বানান ভুল করো, ধরো তুমি প্রিন্ট লিখতে গিয়ে ভুল করে PRIMT লিখে ফেলছো, তার মানে N এর জায়গায় তুমি M বসায় দিছো, বানান ভুল করে ফেলছো, এইটা হচ্ছে সিনট্যাক্স ভুল। অথবা ধরো তুমি কোনো একটা জায়গায় একটা প্রোগ্রাম লিখতে গিয়ে সেমিকোলন দিলা না, ধরো একটা প্রোগ্রামে কোথাও একটা সেমিকোলন অথবা কমা ইউজ করতে হয়, বাট তুমি ভুলবশত সেই সেমিকোলন বা সেই কমা ইউজ করো নাই, তখন সেটা হচ্ছে সিনট্যাক্স ভুল। তারপরে আর কি কি আছে, ব্র্যাকেট ঠিক মতো না দেওয়া। তুমি ধরো সেমিকোলন দিতে ভুলে গেলা, ব্র্যাকেট ঠিক মতো দিলা না। আর কি হইতে পারে, ধরো তুমি কোনো চলক নিলা না। আচ্ছা, কোনো চলক না নেওয়া, অবশ্যই একটা চলক বানিতে হবে, ভেরিয়েবল, চলক না নেওয়া। চলক মানে হচ্ছে ভ্যারিয়েবল, ইংলিশে যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল। ধরো তুমি একটা প্রোগ্রাম লিখলা, সেই প্রোগ্রামে কোনো ভ্যারিয়েবলই ডিক্লেয়ার করলা না, তাইলে সে আউটপুটে কি দেখাবে? তো এইটাকে বলা হয় সিনট্যাক্স এরর। বানান ভুল, সেমিকোলন না দেওয়া, ঠিক জায়গা মতো ব্র্যাকেট ইউজ না করা, কোনো চলক ডিক্লেয়ার না করা, এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর, ঠিক আছে? তো এরপরে দেখব লজিক ভুল বা লজিক এরর, লজিক্যাল এরর, লজিক্যাল এরর। তো দেখো লজিক্যাল এরর কোনগুলা, ধরো তুমি প্রোগ্রাম লেখার সময় ডিক্লেয়ার করবা এ গ্রেটার দেন বি ডিক্লেয়ার করতে গিয়ে তুমি ভুলবশত এ লেস দেন বি লিখে ফেলছো, মানে তোমার লেখা উচিত ছিল এ গ্রেটার দেন বি, লিখে ফেলছো এ লেস দেন বি, তো এইটা হচ্ছে লজিক ভুল। অথবা ধরো তুমি একটা কাজ করছো যেখানে এক্স ইকুয়ালস টু হবে এ প্লাস বি, তুমি দুইটা সংখ্যা যোগ করবা, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, বাট তুমি ভুল করে কি করছো, এ প্লাস বি না লিখে লিখে ফেলছো এ মাইনাস বি, এ প্লাস বি না লিখে তুমি লিখে ফেলছো এ মাইনাস বি, তাহলে এইটা হবে লজিক ভুল, লজিক ভুল। এইগুলো হচ্ছে লজিক ভুল, আশা করি বুঝতে পারছো, তাই না?
এখন দেখো এই যে এই ধরনের চিহ্নের ভুলকে বলা হয় লজিক্যাল এরর বা লজিক ভুল, ঠিক আছে? তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রান টাইম বা এক্সিকিউশন এরর। রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল, রান টাইম এরর, এটা পুরা নাম হচ্ছে রান টাইম এবং এক্সিকিউশন টাইম এরর। ধরো তুমি একটা প্রোগ্রাম লিখতে গিয়ে কম্পিউটারকে ভুল ডেটা ইনপুট দিয়ে ফেলছো, ভুল কোনো ডেটা, ভুল কোনো ডেটা অথবা ভুল কোনো ফরম্যাট। তুমি ধরো প্রোগ্রাম লেখার সময় ভুল কোনো ডেটা অথবা ভুল ফরম্যাট ইনপুট দিয়ে ফেলছো, তুমি তো অবশ্যই একটা প্রোগ্রামে ইনপুট দেবা, তাই না? তো ইনপুট দেওয়ার সময় তুমি ভুল ডেটা বা ভুল ফরম্যাট ইনপুট দিয়ে ফেলছো, ইনপুট দিলে সেটাকে বলা হয় রান টাইম এরর বা এক্সিকিউশন টাইম এরর। রান টাইম এরর বা এক্সিকিউশন এক্সিকিউশন টাইম এরর। তুমি একটা প্রোগ্রাম লিখে যখন তুমি আউটপুটের জন্য পাওয়ার জন্য অবশ্যই তোমাকে ইনপুট চাপতে হবে, তো ইনপুটে তুমি যদি ভুল ডেটা বা ফরম্যাট ইনপুট দিয়ে বসে থাকো তখন কিন্তু প্রোগ্রামটা রান করবে না। এই এররটাকে বলা হয় রান টাইম, মানে যখন সে আউটপুট দিতে যাবে বা তুমি রান করাইতে যাবা তখন তুমি ভুল ডেটা ইনপুট দিলে সেটাকে বলা হয় রান টাইম এরর বা একসাথে বলা হয় রান টাইম এবং এক্সিকিউশন টাইম এরর। তো আমাদের এরর সম্পর্কে পড়া শেষ, এখন আমরা একটা প্রোগ্রামের তিনটা মেইন পার্টের মধ্যে দুইটাতে আজকে প্রবেশ করব, এবং তিনটা মেইন পার্ট হচ্ছে অ্যালগোরিদম। একটা প্রোগ্রাম তুমি যখন লিখবা তখন এই পার্টগুলো অবশ্যই থাকতে হবে, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং কোডিং। কোডিংটা আমরা করব সি প্রোগ্রামিং দিয়ে বা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, সি প্রোগ্রামিং। যদিও আজকে আমরা কোডিং এ যাব না, আগামী ক্লাস থেকে হোপফুলি কোডিং শুরু হবে। অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং কোডিং, তুমি যে কোনো একটা সমস্যা যদি প্রোগ্রামের মাধ্যমে সমাধান করতে চাও তার এই তিনটা টোটাল পার্ট আছে। তোমাকে যে কোনো সমস্যা পরীক্ষায় দিয়ে বলতে পারে এই সমস্যাটা সমাধানের জন্য একটি অ্যালগোরিদম লিখো অথবা একটি ফ্লোচার্ট বানাও অথবা সি কোডিং বা সি প্রোগ্রামিং কোডটা লিখো। তো আমরা আজকে পড়ব অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তো কোডিং আজকের জন্য আমাদের বাদ থাকলো, আগামী ক্লাস থেকে কোডিং নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমাদের জানতে হবে অ্যালগোরিদম জিনিসটা কি। এই যে দেখো, প্রথমে অ্যালগোরিদম, অ্যালগোরিদম দেখো, আগে আমরা জেনে নেই এমসিকিউ, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। অ্যালগোরিদম এই ওয়ার্ডটি কোন বিজ্ঞানীর বা কোন মানুষের নাম অনুসারে আসছে? অ্যালগোরিদম কথাটি বা শব্দটি আসছে বিজ্ঞানী আল খারিজমির নাম থেকে। তোমরা আল খারিজমির নাম অবশ্যই শুনছো, আল খারিজমি, আল খারিজমির নাম থেকে অ্যালগোরিদম কথাটা আসছে। এবং আল খারিজমের নাম থেকে কিন্তু অ্যালজেব্রা, আমরা যে বীজগণিত লিখি না, আমরা যে বীজগণিত করি অ্যালজেব্রা, বীজগণিত ইংলিশ তো অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রা বা বীজগণিত কথাটাও কিন্তু এই আল খারিজমি এই ওনার নাম থেকে আসছে। তো এমসিকিউ এর জন্য অবশ্যই মনে রাখবা। তো এরপরে আমাদের জানতে হবে অ্যালগোরিদম বিষয়টা কি, অ্যালগোরিদম বিষয়টা কি। আমি গত ক্লাসে বলছিলাম যে মানুষের সাথে কম্পিউটারের বেসিক বা মেইন পার্থক্য হচ্ছে মানুষ নিজের বুদ্ধি খাটায় কোনো কাজ করতে পারে কিন্তু কম্পিউটার সেটা পারে না। তো মানুষ যেহেতু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে তো মানুষকে খুব বেশি ডিটেলস ধাপে ধাপে কাজ করতে বলতে হয় না। তুমি যদি একজন মানুষকে অর্ডার দেও যে ফ্যানটা সুইচ দেও, তাহলে সে অটোমেটিক গিয়ে ফ্যানের সুইচটাতে ক্লিক করবে, আর কিছু কিন্তু বলার দরকার নাই। কিন্তু তুমি যদি একটা কম্পিউটারকে প্রোগ্রামিং এর সাহায্যে বলতে চাও যে ফ্যানটা সুইচ দেও, তাহলে তাকে বলতে হবে তুমি অন হও, তুমি দাঁড়াও, ফ্যানের সুইচের কাছে যাও, ওখানে ফ্যানের সুইচটা সিলেক্ট করো, তারপরে ফ্যানের সুইচটা ক্লিক করো, তারপরে বলতে হবে বন্ধ হয়ে যাও, এখন কাজ শেষ। মানে একদম প্রত্যেকটা স্টেপ, যতগুলা স্টেপ পসিবল শুরু থেকে শেষ পর্যন্ত সকল স্টেপ তোমাকে উল্লেখ করে দিতে হবে, কারণ সে নিজের বুদ্ধি খাটায় যে ফ্যানের সুইচটা গিয়ে ক্লিক করবে এটা তার বুদ্ধি নাই।
প্রত্যেকটা স্টেপ তাকে ইনপুট দিতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাকে বলে দিতে হবে। তো এই যে অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করার। ধরো তুমি একটা সমস্যার সমাধান করবা, তুমি যদি প্রত্যেকটা ধাপ ধরো স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, স্টেপ ফাইভ, একদম প্রত্যেকটা সিরিয়ালে যতগুলা ধাপ এখানে থাকতে পারে সবগুলা ধাপ যদি উল্লেখ করে এই প্রোগ্রামটা ডিজাইন করো বা এই নির্দেশটা তুমি কম্পিউটারকে দেও, সেটাকেই বলা হয় অ্যালগোরিদম। এটাকে বলা হয় ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করা। কি এটা কি সমস্যার বানান তো ভুল হয়ে গেছে, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগোরিদম বলে। এটা হচ্ছে একদম সহজ সংজ্ঞা। বইয়ে আরো সুন্দর সংজ্ঞা দেয়া আছে, তোমরা বই থেকে দেখে নিবা সংজ্ঞাটা, বাট বেসিক জিনিস হচ্ছে এটা অ্যালগোরিদম বলে। একদম ধাপে ধাপে কতগুলা সুনির্দিষ্ট ধাপ, অবশ্যই সুনির্দিষ্ট ধাপ যতগুলো আছে সবগুলো উল্লেখ করে দিতে হবে। একদম ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উল্লেখ করে দিয়ে তুমি যদি কোনো সমস্যার সমাধান করতে চাও সেটাকে বলা হবে অ্যালগোরিদম। কথা ক্লিয়ার? খুবই সুন্দর সংজ্ঞা। এবং ফ্লোচার্ট জিনিসটা কি? ফ্লোচার্ট দেখো, ফ্লোচার্টের সাথে কিন্তু অনেকেই পরিচিত। মনে আছে তোমরা নাইন টেনে থাকতে, নাইন টেনে না ইন্টারমিডিয়েটেও, কেমিস্ট্রি অথবা বায়োলজিতে অনেক চক্র যখন আঁকাও, এইভাবে আঁকাও, ওই যে এইভাবে ধরো এখানে একটা কাজ হইলো এ, তারপরে এইভাবে দেও বি, তারপরে এখানে গিয়ে আরেকটা কাজ হচ্ছে সি, তারপরে ডি, এই যে একটা কি প্রবাহ চিত্র, এটা কি হইলো, এটা হচ্ছে একটা প্রবাহ চিত্র। ফ্লোচার্ট বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। মানে এই যে অ্যালগোরিদমে আমরা যতগুলা ধাপে কাজ করছিলাম বা যতগুলা স্টেপ আছে সেই স্টেপগুলাকে তুমি যদি এরকম একটা প্রবাহের মতো করে প্রকাশ করো তখন সেটাকে বলা হয় ফ্লোচার্ট। দেখো মনে করো এখানে টোটাল চারটা ধাপ আছে, টোটাল ধরো অ্যালগোরিদমে ধাপ আছে চারটা, তো সেই চারটা ধাপকেই তুমি যদি এইভাবে একটা প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করো তখন সেটাকে বলা হয় ফ্লোচার্ট। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি, একটা অ্যালগোরিদমে ঠিক যতগুলা ধাপ থাকবে সেগুলোকে জাস্ট এইভাবে বক্স করে সিরিয়ালি লিখলে সেটাকেই বলা হয় ফ্লোচার্ট। তার মানে তুমি যদি অ্যালগোরিদম বানাই ফেলতে পারো কোনো একটা প্রোগ্রামের, তারপরে ফ্লোচার্ট আঁকানো তোমার কাছে কোনো বিষয়ই হবে না, খালি তুমি বক্স বক্স দিবা আর এই যে তীর চিহ্নের মাধ্যমে একটা প্রবাহ আকারে প্রকাশ করে দিবা, তাহলে আমাদের কি হয়ে যাবে, ফ্লোচার্ট হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ জিনিস। প্রত্যেকটা কাজ যতগুলা ধাপে করা যায়, তুমি ধরো একটা অবুঝ কিছু, একটা অবুঝ মানে কম্পিউটার তো অবুঝ, তাকে দিয়ে একটা কাজ করাবা সে কিছুই বুঝে না, তাহলে তোমার কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কখন কি করতে হবে তাকে বলে দিতে হবে। গত ক্লাসে এটা বুঝাইছিলাম, তো সেই স্টেপগুলা প্রত্যেকটা উল্লেখ করে দিলে ওই ধাপে ধাপে কাজ করার যে প্রক্রিয়াটা বা কাজ করানোর যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যালগোরিদম। এবং যখন তুমি এটাকে একটা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করবা সেটাকে বলা হয় ফ্লোচার্ট। ওকে, তাহলে চলো এখন আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আরো ডিটেলস সম্পর্কে জানি, এবং যেহেতু এগুলো পরীক্ষা আসবে, পরীক্ষায় কিন্তু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট পরীক্ষা আসবে, এই জন্যে আমরা এই জিনিসটা খুব ভালো করে শিখব। ঠিক আছে, এখন প্রথমে দেখো আমি একটা সিম্পল একটা অ্যালগোরিদম লিখবো এবং একটা ফ্লোচার্ট লিখবো, তারপরে আমরা আরো সামনে আগাবো। এখন প্রথমে তোমাকে যদি বলা হয় দুটি সংখ্যার যোগফল, যেটা হচ্ছে আমাদের একদম বেসিক, সবার প্রথমে এই অ্যালগোরিদমটাই থাকে সবচেয়ে সহজটা, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো। দেখো তোমাকে বলছে একটা সমস্যা সমাধান করার জন্য যে সমস্যাটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়, তোমাকে দুইটা সংখ্যা দিবে, ওই দুইটা সংখ্যা তোমার যোগ করতে হবে, কিসের সাহায্যে, প্রোগ্রামের সাহায্যে, প্রোগ্রাম করে কম্পিউটারকে দিয়ে যোগফল বের করতে হবে, সেইটার কি লিখতে হবে, অ্যালগোরিদম লিখতে হবে এবং ফ্লোচার্ট লিখতে হবে। তাহলে চলো আমরা এটা শিখি যে আমরা কিভাবে করব।
এই পাশে লিখবো অ্যালগোরিদম, অ্যালগোরিদম, এই পাশে লিখবো ফ্লো চার্ট, অ্যালগোরিদম, ফ্লো চার্ট। এখন কথা হচ্ছে প্রথম স্টেপ, দেখো অ্যালগোরিদমে কাজ করব কিভাবে, স্টেপ বাই স্টেপ। ধরো স্টেপ ওয়ান, স্টেপ টু, তুমি এগুলো বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। স্টেপ ফোর, স্টেপ ফাইভ, ঠিক আছে। দেখো স্টেপ ওয়ান থেকে শুরু করে স্টেপ ফাইভ পর্যন্ত আমি আগে থেকেই লিখে ফেলছি, কারণ আমি জানি এখানে টোটাল পাঁচটা স্টেপই লাগবে। তোমরা তো আগে থেকে জানবে না, তোমরা সিরিয়ালি লিখতে থাকবা, সামনে আগে থাকবা। এখন তুমি যদি কোনো কম্পিউটারকে দিয়ে দুইটা সংখ্যার যোগফল বের করতে চাও, তাকে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিতে হবে। একটা মানুষকে আমি যদি বলি যে পাঁচ এবং সাত যোগ করো, সে কিন্তু সিম্পলি আমাকে বারো বলে দিবে। বাট একটা কম্পিউটারকে যদি আমি বলি পাঁচ এবং সাত যোগ করো, সে কিন্তু ডিরেক্ট বারো বলতে পারবে না, যদি না আমি তাকে প্রোগ্রাম বলে দিই বা তাকে এই যে স্টেপ বাই স্টেপ কখন কি করতে হবে যদি বলে না দেই, সে করতে পারবে না। তাহলে দেখো এখন আমরা স্টেপ বাই স্টেপ কি করব। আসলে আমরা প্রথমে বলবো স্টার্ট, কম্পিউটারকে বলবো স্টেপ ওয়ান যে তুমি স্টার্ট করো বা তুমি শুরু করো। প্রথমে বলতে হবে শুরু করো। তোমার কাছে একটু ফানি লাগতে পারে বা একটু মজা লাগতে পারে, এগুলো কি পড়াইতেছি এত সোজা জিনিস, আসলেই সহজ যদি তুমি একটু ভালো করে বুঝতে পারো। তোমার কাছে প্রোগ্রামিং ইন্টারমিডিয়েট লেভেলে যে প্রোগ্রামিংটা আছে এটা খুবই সহজ এবং বাচ্চা জিনিস, মেইন প্রোগ্রামিং এর কিছুই এখানে অত লেভেলের কিছু নাই, কাজে তোমার কাছে কঠিন করতে লাগবে। ওগুলো তুমি ভার্সিটি লেভেলে উঠলে পরে যদি প্রোগ্রামিং পড়ো তখন তোমার কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট ইন্টারমিডিয়েটের প্রোগ্রামিং একেবারেই পানির মতো সহজ। তো প্রথমে অ্যালগোরিদমে কম্পিউটারকে বলতে হবে যে স্টার্ট, শুরু করো। এখন আমি তাকে বললাম শুরু করো, সে রেডি, সে একদম রেডি যে আমি শুরু করব। বাট পরবর্তী স্টেপের নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু সে কিছু করতে পারবে না। তো পরবর্তী নির্দেশ কি হবে, দুইটা সংখ্যা নিতে হবে, ইনপুট a, b, ইনপুট a, b, a, b মানে কি, a, b মানে হচ্ছে দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা, সে তো দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবে, তাহলে আগে তো তাকে দুইটা সংখ্যা ইনপুট দিতে হবে। ইনপুট কিভাবে দিব, কিবোর্ড দিয়ে ইনপুট দিব, আমরা কিবোর্ডের সাহায্যে বা মাউসের সাহায্যে কি দেই, ইনপুট দেই। তাহলে যে কোনো দুইটা সংখ্যা, এখানে এ কমা বি মানে যে কোনো দুইটা সংখ্যা হতে পারে, আমি এখানে কখনো লিখবো না যে পাঁচ যোগ সাত, মানে আমরা কি শুধু পাঁচ আর সাত যোগ করবো, আমরা যে কোনো দুইটা সংখ্যা যোগ করার জন্য প্রোগ্রাম লিখতেছি, এই জন্য আমরা লিখবো ইনপুট এ কমা বি, যেখানে এ কমা বি, এ এবং বি যে কোনো দুইটা সংখ্যা হইতে পারে, ইনপুট দিলাম। এরপর স্টেপ থ্রিতে বলতে হবে যে এই দুইটা সংখ্যাকে তুমি যোগ করো। কম্পিউটার স্টার্ট হইলো, রেডি হইলো, দুইটা সংখ্যা দিলাম, এখন দুইটা সংখ্যা দিলেও কিন্তু সে কিছু করবে না, কারণ তাকে পরবর্তী নির্দেশ দিতে হবে। পরবর্তী নির্দেশ হচ্ছে x equals to a plus b, মানে তুমি a plus b যোগ করো, a plus b যোগ করো। এখানে x কি, x হচ্ছে সেই যোগফলটা, এটাও তো একটা ভেরিয়েবল ধরতে হবে, তাই না, কারণ সবসময় তো আর আমরা একই সংখ্যা নিব না, দুইটা সংখ্যা সেম নিব না, এবং সবসময় অ্যান্সারও সেম আসবে না, আলাদা আলাদা a b এর জন্য আলাদা আলাদা x আসবে। তো আমরা এখানে x ধরলাম অ্যান্সারটা, যেটা হচ্ছে এ প্লাস বি যোগ করার পরে আসবে। তাহলে কম্পিউটার এই নির্দেশ দেখে বুঝতে পারবে এ প্লাস বি যোগ করতে হবে, এবং যোগ করলে যে অ্যান্সারটা আসবে সেটা ধরবো সে এক্স। এখন এখানেই তো শেষ না, এখন সে মনে করো যোগ করলো, সে যোগ করে বসে আছে, তোমাকে উত্তর দেখায় না। আর কিছু মানুষ আছে না যে পরীক্ষার মধ্যে সুযোগ থাকলেও বন্ধুদেরকে দেখায় না, এরকম হচ্ছে এটা। তাইলে এই যে x equals to a plus b, সে অ্যান্সার বের করে ফেলছে, যোগও করে ফেলছে। কম্পিউটার যদি তোমাকে না দেখায় উত্তর, তাহলে তোমার লাভ হইলো প্রোগ্রাম করে না। তো এখন যাতে কম্পিউটার তোমাকে অ্যান্সারটা দেখায়, সেই জন্য তাকে বলতে হবে প্রিন্ট x, প্রিন্ট x। দেখো এই প্রিন্ট মানে কিন্তু প্রিন্ট করে বের করে না, ওই যে আমরা প্রিন্টার দিয়ে যে প্রিন্ট করে বের করি ওই রকম না, প্রিন্ট x মানে হচ্ছে a এবং b যোগ করার পরে যে অ্যান্সারটা আসছে সেটা আমাকে শো করো বা দেখাও, মনিটরে দেখাবে। তুমি ধরো পাঁচ এবং সাত যোগ করতে দিলা, তো সে তো অ্যান্সারটা বারো তোমাকে শো করবে মনিটরে বা স্ক্রিনে, ওই যে স্ক্রিনে শো করবে সেটাই হচ্ছে প্রিন্ট। এখানে যে একদম প্রিন্ট হয়ে খাতা মানে ওই যে বের হবে ওরকম না, জাস্ট সে তোমাকে শো করবে, এটাই হচ্ছে প্রিন্ট টেক্স। তাহলে তুমি তাকে প্রথমে বলছি না শুরু করো, দুইটা সংখ্যা ইনপুট নাও, সেই দুইটা সংখ্যা যোগ করো, এবং করে যে অ্যান্সারটা আসবে এক্স সেটা আমাকে দেখাও বা শো করো। তাহলে আমাদের কাজ শেষ, আমাদের যোগফল বের করা কি শেষ। এখন আমি তাকে বলবো ওইসে তোমার কাজ শেষ, এখন ভাই তুমি স্টপ হয়ে যাও। এই যে দেখো এইগুলো হচ্ছে অ্যালগোরিদম, পাঁচটা স্টেপে আমি কম্পিউটারকে সকল কিছু বলে দিছি
একদম স্টেপ বাই স্টেপ কত যা কিছু করতে হবে সব বলে দিছি, এবং লাস্টে তাকে যে থাইমা যাইতে হবে এটাও বলে দিছি। নাহলে তো সে সারা জীবন দাঁড়ায় থাকবে রেডি হইয়া যে আমাকে আরো যোগ করতে দেন, আরো যোগ করতে দেন। তো তুমি যখন স্টপ বলে দেবে সে বুঝবে আমার কাজ শেষ, আমি এখন আবার ঘুমায় যাই। দেখো কত সুন্দর একটা জিনিস অ্যালগোরিদম। এর মতো সহজ জিনিস আরো কিছু আছে, এটা তুমি বাংলাতেও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো। তুমি দেখবা মুজিবুর রহমান স্যারের বইয়ে এগুলো বাংলাতে লিখছে, বাট তুমি পরীক্ষায় বাংলাতে লিখো ইংরেজিতে লিখো কোনো সমস্যা নাই, কোনো স্যার কাটবে না, এক এক বই এক একভাবে লিখছে। আর মেনলি প্রোগ্রামিং তো আসলে ইংরেজিতে করা হয়, কাজে বাংলায় লেখার চাইতে ইংলিশে লেখা ভালো। বাংলায় লিখলে উদ্ভট লেখা যাবে, মনে হবে মনে হবে যে শুরু করো, এ এবং বি দুইটি ইনপুট নাও, দুইটি ইনপুটকে যোগ করো, আউটপুট প্রদর্শন করো, এগুলো মানে খুবই খারাপ শোনা যায়। তো তুমি ইংলিশে লেখা ট্রাই করবা। তো এখন দেখো এই যে স্টেপ টু, এই স্টেপ টু হচ্ছে ইনপুট, স্টেপ টু হচ্ছে ইনপুট, প্রথমটা স্টার্ট লাস্টেরটা স্টপ, দ্বিতীয় স্টেপটা হচ্ছে ইনপুট মানে তুমি তাকে ইনপুট দিবা, তৃতীয় স্টেপটা হচ্ছে প্রসেসিং, এই যে এই স্টেপটা হচ্ছে প্রসেসিং, প্রসেসিং এই স্টেপটার নাম হচ্ছে প্রসেসিং। এই স্টেপের নাম প্রসেসিং কেন? কারণ এই স্টেপে কম্পিউটার অ্যান্সারটাকে প্রসেস করবে, আর এই স্টেপে কম্পিউটার অ্যান্সারটা শো করবে, তো এটা হচ্ছে আউটপুট। গত ক্লাসে বলছিলাম যে একটা প্রোগ্রামে সিরিয়ালি এই তিনটা পার্ট থাকে, ইনপুট প্রসেসিং আউটপুট। এই যে অ্যালগোরিদমে স্টেপ টু হচ্ছে ইনপুট, স্টেপ থ্রি মানে যেখানে তুমি সূত্রটা লিখছো বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রসেসিং, এরপরে সে যখন তোমাকে প্রিন্ট টেক্সট মানে তোমাকে অ্যান্সারটা শো করবে, তোমাকে অ্যান্সারটা বলবে দেখাবে, সেটা হচ্ছে আউটপুট। দেখো কত সুন্দর, তোমার কাছে মনে হইতে পারে এইটা মনে হয় এত সহজ, বাকিগুলো কঠিন। আসলে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সবগুলো এরকম সহজ, সবগুলো এরকম সহজ যদি খালি তুমি একটু বুঝে যাও, এগুলা একটু মুখস্ত করতে পারে। এগুলা পরীক্ষার আগের দিন তুমি যদি কিচ্ছু দেখে না যাও, অ্যালগোরিদম ফ্লোচার্ট, এই অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং কোডিং তুমি পরীক্ষার এক মাস আগে থেকেও যদি রিভিশন না দেও, তুমি যদি জিনিসগুলো বুঝতে পারো সব কিছু পারবা। এই জিনিসটা হচ্ছে এটা অ্যাডভান্টেজ, তুমি ভুলবা না, জিনিসগুলো ভুলার মতো না, তুমি স্টেপ বাই স্টেপ পড়লে পরীক্ষার আগে না দেখে গেলেও পারবা। ঠিক আছে, এখন যাবো ফ্লোচার্টে। তাহলে আমরা এটা মুছে দিই, মুছে দেই বলতে আচ্ছা এখানে লিখি যে ইনপুট আউট প্রসেসিং আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এখানে ছোট করে লিখে রাখি ইনপুট প্রসেসিং, ইনপুট প্রসেসিং আউটপুট। এখন আমরা ফ্লো চার্ট বানাবো, এখন আমরা কি বানাবো এই সমস্যাটারই ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে কি করতে হয়, প্রবাহ চিত্র বানাইতে হয়, এবং এখানে কিছু নির্দিষ্ট চিহ্ন আছে। মানে আমরা যখন কেমিস্ট্রি বা বায়োলজিতে বা সামাজিক বিজ্ঞানে যখন ফ্লো চার্ট বানাই তখনই তো এরকম শুধু বক্স বক্স দিই, এই যে বক্স বক্স, তারপরে বক্স, নিচে আইসা বক্স, এদিকে আবার বক্স, বাট এখানে সবসময় এরকম রেক্টেঙ্গুলার বক্স ইউজ করা যাবে না। এখানে কিছু সুনির্দিষ্ট চিহ্ন আছে এবং তোমাকে সেই সুনির্দিষ্ট চিহ্নগুলো ইউজ করতে হবে, তুমি ইচ্ছা মতো খালি বক্স দিলে হবে না। তাহলে দেখো এই চিহ্নগুলো কি, প্রথমে দেখো এই যে প্রথম কন্ডিশনটা কি, স্টার্ট স্টার্ট এবং স্টপ, এই দুটো জিনিস দেখো, এই যে স্টার্ট এবং স্টপ, স্টার্ট এবং স্টপ, এই দুইটার ফ্লো চার্টে যখন আমরা আঁকাবো তখন সেটার চিহ্ন হচ্ছে ডাম্বেল আকৃতির, স্টার্ট এবং স্টপ, এই যে এরকম ডাম্বেল আকৃতির, এই যে ডাম্বেল আকৃতির। দেখো আমরা স্টার্ট এবং স্টপ এই দুইটা হবে ডাম্বেল আকৃতির, আমরা লিখলাম স্টার্ট স্টপ। আচ্ছা নিচের লাইনটা কি দেখা যাচ্ছে, স্টপেরটা আমি একটু চেক করে নেই, স্টপটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। মনে রাখবা ফ্লোচার্ট আঁকানোর সময় স্টার্ট এবং স্টপ এই দুইটা সেম, স্টার্ট এবং স্টপ চিহ্ন হচ্ছে এরকম ডাম্বেল আকৃতি, দেখো এরকম ডাম্বেল, এটাকে বলা হয় ডাম্বেল বা এই ধরনের আকৃতি, যে এরকম এরকম এইরকম, ঠিক আছে, এটাকে বলে ডাম্বেল আকৃতি। তাই স্টার্ট এবং স্টপ দুইটা হবে ডাম্বেল আকৃতির। এরপরে ইনপুট এবং আউটপুট, এই যে ইনপুট এবং আউটপুট এই দুইটা হবে সামান্তরিক আকৃতির, ইনপুটও হবে সামান্তরিক আকৃতির, আউটপুটও হবে সামান্তরিক আকৃতির। মনে রাখবা ইনপুট এবং আউটপুট দুইটাই সামান্তরিক আকৃতির হইতে হবে, সামান্তরিক ফ্লোচার্টে। এখানে কিন্তু অ্যালগোরিদমে না, এই অ্যালগোরিদমে কিন্তু আমি যে এইগুলো যে দিছি, এই যে গোল 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 গোল, এগুলো কিন্তু দিতে হবে না অ্যালগোরিদমে, এই যে গোল 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 এইগুলো দিতে হবে না, বাট ফ্লোচার্টে ইনপুটের জন্য দিতে হবে সামান্তরিক চিহ্ন, আউটপুটের জন্য দিতে হবে সামান্তরিক চিহ্ন। তাহলে দেখো আমরা সামান্তরিক চিহ্ন দেই, এই যে দেখো সামান্তরিক চিহ্ন,
ইনপুটের জন্য সামান্তরিক চিহ্ন, আউটপুটের জন্য সামান্তরিক চিহ্ন। খেয়াল করে দেখো, আমরা প্রথমে স্টার্ট লিখলাম ডাম্বেল আকৃতি, স্টপ লিখলাম ডাম্বেল আকৃতি, তারপরে স্টেপ ইনপুট আউটপুট, ইনপুট হচ্ছে সামান্তরিক, আউটপুট হচ্ছে সামান্তরিক। তাহলে এখানে দিতে হবে তীর চিহ্ন। ইনপুট কি ছিল? ইনপুট ছিল ইনপুট এ কমা বি। দেখো ইনপুট এ কমা বি, এই যে এই যে ইনপুটে কি ছিল, দুইটা সংখ্যা ইনপুট করতে হবে। সেম জিনিসগুলো এখানে লিখবো, ইনপুট এ কমা বি। তুমি অ্যালগোরিদমে এখানে যে পাঁচটা স্টেপ লিখছো, সেই পাঁচটা স্টেপ সিম্পলি এক সিরিয়ালে ফ্লোচার্ট আকারে বসায় দিবা, মানে প্রবাহ চিত্র আকারে বসায় দিবা। শুধু চিহ্নগুলো মনে রাখলেই হবে যে কোনটার ক্ষেত্রে কোন চিহ্ন। এরপরে মাঝখানে হচ্ছে প্রসেসিং। এখন মনে রাখতে হবে প্রসেসিং এর সাইন হচ্ছে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। প্রসেসিং কে প্রকাশ করা হয় আয়তক্ষেত্র দ্বারা, আয়তক্ষেত্র। স্টার্ট হচ্ছে ডাম্বেল, স্টপও হচ্ছে ডাম্বেল, ইনপুট হচ্ছে সামান্তরিক, আউটপুটও সামান্তরিক, বাট প্রসেসিংটা হচ্ছে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। তাহলে এখন কি বলবো, প্রসেসিং এ কি বসাই দিবো? এই যে জাস্ট এই জিনিসটা, তুমি অ্যালগোরিদমে যা লিখছো সেম জিনিসগুলো বসাবা, খালি কতগুলো নির্দিষ্ট চিহ্নের মধ্যে। তাহলে এখানে বসবে x equals to a plus b, x equals to a plus b, তারপরে আবার তীর চিহ্ন। এরপরে কি, আউটপুট দেখাইতে হবে। আউটপুট হচ্ছে প্রিন্ট x, আউটপুট হচ্ছে প্রিন্ট x, মানে হচ্ছে আমাকে x এর ভ্যালুটা শো করো, তারপরে তীর চিহ্ন স্টপ। দেখো কত সহজ, তুমি অ্যালগোরিদমে স্টেপ বাই স্টেপ যেই জিনিসগুলো লিখছো, যেই নির্দেশগুলো দিছো, সেগুলা জাস্ট নির্দিষ্ট কতগুলা চিহ্নের মধ্যে এইভাবে প্রবাহ চিত্র আকারে দেখানোকে বলা হয় ফ্লো চার্ট। এবং মনে রাখতে হবে শুরু এবং শেষ দুইটাই হচ্ছে ডাম্বেল, শুরু এবং শেষ দুইটাই হচ্ছে ডাম্বেল, মানে ডাম্বেল আকৃতি, ইনপুট আউটপুট দুইটাই সামান্তরিক। এই যে ডাম্বেল ডাম্বেল, ইনপুট আউটপুট দুইটাই সামান্তরিক, আর প্রসেসিং হচ্ছে আয়তক্ষেত্র, প্রসেসিং হচ্ছে আয়তক্ষেত্র। এই জিনিসগুলো মনে রাখলে তোমার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, এখানে আমি একটা সহজ দেখাইলাম, বাট আজকে ক্লাসে আমি কঠিনও কতগুলো দেখাবো, বাট ওগুলো আসলে কঠিন মনেই হবে না এবং মুখস্থও করতে হবে না কিচ্ছু। ক্লাসটা খালি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, সেই দায়িত্ব আমার। এই চ্যাপ্টারে যা পড়াবো তুমি যদি খালি বুঝো, তোমার কোনো কিচ্ছু মুখস্থ রাখতে হবে না, অবশ্যই মুখস্থ রাখার মতো করে পড়াবো না, কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। এখন দেখো, আমরা তো মাত্র কিছু চিহ্ন শিখলাম, যে স্টার্ট এবং স্টপ হচ্ছে ডাম্বেল, ইনপুট আউটপুট সামান্তরিক, প্রসেসিং হচ্ছে রেক্টেঙ্গেল বা আয়ত। তো এখন আরো দুইটা চিত্র আমরা শিখে রাখবো ফ্লো চার্টে, যে দুইটা ইউজ করা হয়, বাট আজকে পরবর্তীতে আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে এরকম ডাম্বেল আকৃতি, ডাম্বেল না তো, এটাকে কি বলে, এই যে এই আকৃতিটা ডায়মন্ড আকৃতি, ডায়মন্ড আকৃতি। এইটা তুমি যদি কোনো ফ্লো চার্টে দেখো তখন বুঝবা যে এটা মিন করতেছে ডিসিশন বা কন্ডিশন, ডিসিশন বা কন্ডিশন, মানে কোনো ফ্লো চার্টে কন্ডিশন, কোনো ফ্লো চার্টে এই চিহ্নের মাধ্যমে একটা ডিসিশন বা কন্ডিশন মিন করা হয়। আমরা পড়বো ফ্লোচার্টে, আমরা পরেই যখন আমরা ফ্লোচার্ট আরো কতগুলো উদাহরণ শিখব তখন দেখব যে এই চিহ্নটা আমরা ইউজ করতেছি একটা ডিসিশন বা কন্ডিশন প্রকাশ করার জন্য। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে গোল চিহ্ন, গোল, গোল চিহ্নটা হচ্ছে কানেক্টর, কানেক্টর বাংলায় বলে কানেক্টর, কানেক্টরই বলে, আলাদা কিছু না, কানেক্টর। কানেক্টর মানে কি, যে কিনা দুইটা নির্দেশকে কানেক্ট করবে। যে দুইটা কানেক্ট মানে কি, দুইটা মানুষ হোক যে কোনো কিছু, সে দুইটা বস্তুকে বা দুইটা জিনিসকে যে কানেক্ট করে তাকেই বলা হয় কানেক্টর। তো আমরা পরবর্তীতে একটু পরেই এই চিহ্নটা ডিসিশন এবং কন্ডিশন এবং এই কানেক্টর কোথায় কাজে লাগতেছে, কখন ইউজ করবো আমরা দেখব, ঠিক আছে? বাট আগে যে ফ্লোচার্টটা লিখছি, যে মাত্র যে ফ্লোচার্টটা লিখে আসছি সেখানে কোনো ডিসিশন বা কন্ডিশনের নির্দেশ ছিল না, এই জন্য আমরা এই সাইন ইউজ করি নাই, কানেক্টিং এরও কিছু ছিল না, কানেক্টরও দরকার পড়ে নাই। বাট সব ফ্লোচার্টে যে প্রয়োজন হবে না এরকম না, অনেক ফ্লোচার্টে এই যে এই দুইটা জিনিসও ইউজ করতে হবে, কাজে চিহ্নগুলা জানা জরুরি, কখন কোন চিহ্নগুলা ইউজ করতে হবে এই জিনিসটা মনে রাখলে ফ্লোচার্টে আর কিছু বাকিই থাকবে না। জাস্ট অ্যালগোরিদমটা স্টেপ বাই স্টেপ লিখবা, তারপরে সেই স্টেপগুলোকে জাস্ট চিহ্নের মধ্যে বসায় দিয়ে নিচে নিচে তীর চিহ্ন দিয়ে চলে যাবা,
ফ্লোচার্টের কাজ শেষ। এখন আমরা দেখব ফ্লোচার্ট কয় প্রকার। এখন আমরা দেখব ফ্লোচার্ট কয় প্রকার। ফ্লোচার্ট হচ্ছে দুই প্রকার। ফ্লোচার্টের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্ট, তো আমাদের সিলেবাসে সিস্টেম ফ্লোচার্ট নাই। সিস্টেম ফ্লোচার্ট আমাদের সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে আছে শুধু প্রোগ্রাম ফ্লোচার্ট। এই জন্য আমরা শুধু প্রোগ্রাম ফ্লোচার্ট গুলাই শিখব, আমাদেরকে সিস্টেম ফ্লোচার্ট শেখার দরকার নাই। এখন এই যে প্রোগ্রাম ফ্লোচার্ট, এই প্রোগ্রাম ফ্লোচার্টটা আবার চার ধরনের হইতে পারে। প্রোগ্রাম ফ্লোচার্ট চারটা টাইপের হইতে পারে। দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট হইতে পারে চার ধরনের, একটা হচ্ছে সিম্পল, সিম্পল অথবা লিনিয়ার, বাংলাকে যেটাকে বলা হয় সরল, সিম্পল লিনিয়ার বাংলাতে এটাকে বলা হয় সরল ফ্লোচার্ট, লিনিয়ার অথবা বাংলায় লিখে লাগি, বাংলায় মানে হচ্ছে এটা সরল। ওই যে একটু আগে যে ফ্লোচার্টটা দেখলাম না, দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের, সেটা হচ্ছে সিম্পল বা লিনিয়ার প্রোগ্রাম, সরি লিনিয়ার ফ্লোচার্ট, কারণ সেখানে খুবই সহজ সরল জিনিস আছে, এখানে কোনো কন্ডিশন নাই। খালি মনে রাখবা যে এই যে চিহ্নটা একটু আগে দেখলাম না, কন্ডিশন, এই যে এইটা কি ডিসিশন কি প্রকাশ করে, কন্ডিশন বা ডিসিশন, কন্ডিশন বা ডিসিশন, এই চিহ্নটা যে প্রোগ্রামে থাকবে না, যে প্রোগ্রামে থাকবে না বা এই চিহ্নটা যে ফ্লোচার্টে থাকবে না, সেটাই হচ্ছে সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট। এই ডায়মন্ড চিহ্নটা বা কন্ডিশন, এটাকে ডায়মন্ড বলে কিনা জানি না, ভুলে গেছি এটার নাম কি জানি ভুলে গেছি, এটা হচ্ছে কন্ডিশন। তুমি খালি মনে রাখবে এটা হচ্ছে কন্ডিশন বা ডিসিশন সাইন, এই ডিসিশন বা কন্ডিশন সাইনটা যে ফ্লোচার্টে থাকবে না, সেটাই হচ্ছে সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট। মানে সেখানে কোনো কন্ডিশন নাই, তোমার কোনো ডিসিশনও নেওয়ার দরকার নাই, খালি সিম্পলি সোজা বসাই দিবা, কাজ শেষ। এরপরে হচ্ছে সরল বা সিম্পল ফ্লোচার্টের পরে আসবে ডিসিশনাল বা সিলেকশন, এই যে এখন আসবে ডিসিশনাল, ডিসিশনাল, ডিসিশনাল বা কন্ডিশনাল, ডিসিশনাল বা কন্ডিশনাল ফ্লোচার্ট। তার মানে এইখানে কি থাকবে, এই যে কন্ডিশন সাইনটা থাকবে, যেই ফ্লোচার্টে এই কন্ডিশন সাইনটা থাকে সেটা হচ্ছে ডিসিশনাল বা কন্ডিশনাল ফ্লোচার্ট। তারপরে হচ্ছে লুপ ফ্লোচার্ট, লুপ ফ্লোচার্ট, লুপ ফ্লোচার্ট মানে হচ্ছে এখানে কি থাকবে, লুপ ফ্লোচার্ট মানে হচ্ছে এখানে একটা লুপ থাকবে। তো লুপ, দেখো লুপ দেখতে কেমন হয় এখনই বোঝার দরকার নাই, আমরা আজকে প্রথমে সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট শিখব, তারপরে ডিসিশনাল বা কন্ডিশনাল ফ্লোচার্ট শিখব আজকের ক্লাসের লাস্টে, অথবা হয়তো আগামী ক্লাসে, আজকে হয়তো লুপ ফ্লোচার্ট পর্যন্ত যাইতে পারবো না, তো আগামী ক্লাসে আমরা লুপ ফ্লোচার্ট শিখব। তো লুপ ফ্লোচার্টটা দেখতে হচ্ছে এরকম, একটা লুপের মতো হয়, ধরো এখানে একটা কন্ডিশন, তারপরে একটা ডিসিশন বা কিছু একটা, তারপরে আরো একটা, তারপরে এখান থেকে এখানে, এই যে এরকম, এইরকম হয় লুপ ফ্লোচার্ট। মানে ডিসিশনটা দেখো এখান থেকে যাবে এখানে, এখান থেকে এখানে, আবার ঘুরে এখান থেকে এখানে, এই যে দেখো এখানে একটা কি হয়েছে, সাইকেল হয়েছে না, যেরকম এখান থেকে ঘুরে আবার এখানে, তো এইগুলাকে বলা হয় লুপ। এইরকম ফ্লোচার্ট যদি এখান থেকে এখানে গিয়ে, এখানে গিয়ে আবার ঘুরে এখানে ব্যাক করে, তখন এটাকে বলা হয় লুপ ফ্লোচার্ট, ঠিক আছে? তার মানে লুপ ফ্লোচার্টে অবশ্যই এই ডিসিশন বা কন্ডিশন সাইনটা থাকবে, ডিসিশনাল বা কন্ডিশন, কন্ডিশনাল ফ্লোচার্টেও এই যে এই সাইনটা থাকবে বা ডিসিশন বা কন্ডিশন সাইনটা থাকবে, এবং লুপ ফ্লোচার্টের মধ্যেও এই সাইনটা থাকবে, এবং সাথে এক্সট্রা এখানে একটা কি তৈরি হবে, সাথে এক্সট্রা এখানে একটা লুপ তৈরি হবে। এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে বা আজকের লাস্টে অবশ্যই আরো ভালো মতো দেখবো, এখনই এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, যেটা কি বলতেছে এটা নিয়ে আমরা আরো ডিটেইলস পড়বো, হ্যাঁ, বাট খালি মনে রাখবা যে লুপ ফ্লোচার্ট এবং কন্ডিশনাল ফ্লোচার্ট, এইটা এবং এইটা, এই দুইটাতেই এই যে এই সাইনটা থাকবে, এই সাইনটা অবশ্যই থাকবে, যেটা সিম্পল বা লিনিয়ার প্রোগ্রামিংয়ে বা সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্টে থাকবে না। আর একটা টাইপের ফ্লোচার্ট হচ্ছে জাম্প, জাম্প ফ্লোচার্ট, জাম্প ফ্লোচার্ট, যেটা আমাদের সিলেবাসে নাই, যেটা আমাদের সিলেবাসে নাই, জাম্প ফ্লোচার্ট ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই। তাহলে আমরা শুধুমাত্র তিনটা ফ্লোচার্ট শিখব, এই যে সিম্পল এবং লিনিয়ার ফ্লোচার্ট, ডিসিশনাল বা কন্ডিশনাল ফ্লোচার্ট,
লুপ ফ্লো চার্ট। তো আমরা দেখে চিনে ফেলতে পারবো সিম্পল বা লিনিয়ার ফ্লো চার্টে এই চিহ্নটা থাকবে না, ডিসিশন এবং কন্ডিশনালে এই চিহ্নটা থাকবে, লুপ ফ্লো চার্টেও এই চিহ্নটা থাকবে, এবং সেখানে একটা লুপের মতো হবে, মানে এখান থেকে ঘুরে আবার এখানে ফেরত আসবে, এরকম তৈরি হবে। তো আমাদের এই জাম্প ফ্লো চার্ট শেখার দরকার নাই, আমরা আজকের ক্লাসে ভালো মতো সিম্পল এবং কন্ডিশনাল এই দুইটা শিখবো, এবং হোপফুলি লুপ ফাংশনটা আগামী ক্লাসে দেখে তারপরে আমরা কোডিং শুরু করে দিব আগামী ক্লাসেই। তো প্রথমে চলো আমরা সিম্পল ফ্লো চার্ট শিখি। প্রথমে আমরা দেখব সিম্পল ফ্লো চার্ট। সিম্পল ফ্লো চার্টের কি কি ভাগ টাগ আছে দেখো, সিম্পল ফ্লো চার্টে তিনটা স্টেপ থাকবে, সিম্পল তিনটা স্টেপ না, জাস্ট তিনটা কাজ থাকবে এখানে, জাস্ট সিম্পল ফ্লো চার্টে জাস্ট তিনটা কাজ থাকবে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে আউটপুট। উপরে তো স্টার্ট থাকবেই, স্টার্ট স্টপ, এগুলার বাইরে কিছু থাকবে না, জাস্ট সিম্পল। দেখো কত সুন্দর সিম্পল, প্রথমেই যে ফ্লো চার্টটা দেখে আসছিলাম ঠিক সেটার মতো, প্রথমে স্টার্ট হবে, তারপরে ইনপুট, স্টার্ট হচ্ছে ডাম্বেল, স্টপ হচ্ছে ডাম্বেল, ইনপুট হচ্ছে সামান্তরিক, আউটপুট সরি প্রসেসিং হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আউটপুট হচ্ছে সামান্তরিক, স্টপ হচ্ছে ডাম্বেল, তারপরে খালি তীর চিহ্ন বসাই দেবে, এখান থেকে একটা তীর চিহ্ন, এখান থেকে একটা তীর, এখান থেকে তীর, এখানে একটা তীর চিহ্ন, নিচের দিকে তীর চিহ্ন, মানে স্টার্ট ডাম্বেল, স্টপ ডাম্বেল, মাঝখানে ইনপুট সামান্তরিক, আউটপুট সামান্তরিক, এবং তার মাঝখানে প্রসেসিংটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই ধরনের ফ্লো চার্ট গুলা, যেখানে আবার বলে নিচ্ছি যেখানে কোনো কন্ডিশনাল সাইন থাকবে না, এই যে এরকম কন্ডিশনাল সাইন, ভালো করে এই জিনিসটা মনে রাখবা, কন্ডিশনাল সাইন থাকবে না, সেটাই হচ্ছে আমাদের সিম্পল ফ্লো চার্ট। কাজে মনে রাখা খুবই সহজ জিনিস, এটা ভুল করার কোনো কারণই নাই, এটা ভুল করার কোনো কারণই নাই। এখন আমরা একদম পরীক্ষায় আসার মতো কতগুলা জিনিস দেখবো, এই জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে, এতক্ষণ তো আমরা মাগনা মাগনা চিৎকার চিল্লাপাল্লা করলাম, কোনো পরীক্ষায় আসবে না। এখন আমরা দেখব পরীক্ষায় তুমি নাম্বার পাওয়ার জন্য কোন জিনিসগুলো পড়তে পারো সেগুলা। তো প্রথমেই দেখো খুবই সুন্দর একটা জিনিস, একটা টাইপ দিয়ে আমরা অনেক কিছু কভার করে ফেলবো। ধরো তোমাকে যদি বলে দুটি বা তিনটি বা যতগুলা খুশি, দুইটা বা তিনটা বা যতগুলা খুশি, যত খুশি যতগুলা খুশি সংখ্যার, তোমাকে বললো দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা বা পাঁচটা সাতটা দশটা, যত খুশি সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল ভাগফল বা গড়, আর কি থাকতে পারে, যোগফল বিয়োগফল ভাগফল গুণফল গড়, এর বাইরে কিছু নাই। নির্ণয় করার জন্য, নির্ণয়ের জন্য কি করতে হবে, অ্যালগরিদম লিখতে হবে এবং ফ্লোচার্ট লিখতে হবে, অ্যালগরিদম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো, এবং ফ্লোচার্ট লিখো। দেখো দুইটা বা তিনটা বা যত খুশি সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল ভাগফল গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে। তো কি করব, প্রথমেই দেখো আমরা এই পাশে লিখব অ্যালগরিদম, এই যে এ মানে হচ্ছে অ্যালগরিদম, আর এফ মানে হচ্ছে ফ্লোচার্ট, এ মানে হচ্ছে অ্যালগরিদম, এফ মানে হচ্ছে ফ্লোচার্ট। তো প্রথমে দেখো স্টেপ ওয়ান, আমরা প্রথমে যে উদাহরণটা দেখছিলাম ঠিক সেটা দিয়ে শুরু করি, যে দুইটা সংখ্যা, দুইটা সংখ্যার যোগফল, একটু ভালো করে খেয়াল করো তাহলে বাকি সবগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ ওয়ান স্টার্ট, স্টেপ ওয়ানে তুমি কম্পিউটারকে বলবো স্টার্ট হও, সরি এটা হচ্ছে স্টেপ ওয়ান, শুরু করো। স্টেপ টু, স্টেপ টুতে অবশ্যই কী করতে হবে, দুটো ইনপুট নিতে হবে, কারণ সে যে দুইটা সংখ্যা যোগ করবে আগে তো দুইটা সংখ্যা তাকে ইনপুট দিতে হবে, তা ইনপুট ইনপুট এ কমা বি, তারপরে স্টেপ থ্রিতে বলতে হবে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, এই এ প্লাস বি যোগ করো। দেখো ভাইয়ারা এখানে এ বি যে নিতে হবে এমন না, তুমি এক্স ওয়াই নেও এখানে জেড নেও, এটা তোমার ইচ্ছা মতো, তুমি যে কোনো দুইটা চলক এ বি নিলা যেগুলো সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে, তারপর সেই দুটোকে যোগ করে তুমি এক্স লিখো, যা খুশি লিখো কোনো সমস্যা নাই। এরপর স্টেপ ফোর প্রিন্ট এক্স, মানে আমাকে
আউটপুট প্রদর্শন করো, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে প্রসেসিং, এটা হচ্ছে আউটপুট। প্রিন্ট টেক্সট মানে আউটপুট প্রদর্শন করো বা আউটপুট আমাকে দেখাও। তারপরে স্টেপ ফাইভ, স্টেপ ফাইভ হচ্ছে স্টপ, কাজ শেষ, থামো এইবার। তো দেখো স্টার্ট, দুইটা সংখ্যা ইনপুট নেও, দুইটা সংখ্যা যোগ করো, একটা যোগ করে অ্যান্সারটাকে এক্স ধরো, এই অ্যান্সারটা এক্স আমাকে শো করো, মানে অ্যান্সারটা কি আসছে সেটা আমাকে দেখাও, তারপরে থেমে যাও। একইভাবে এখানে আরেকটু রিভিউ করে নেও, তারপরে বাকি সবগুলো একইভাবে হয়ে যাবে। এখন প্রথমে কি ফ্লোচার্ট, ডাম্বেল স্টার্ট, ডাম্বেল স্টার্ট। এরপরে ইনপুট, ইনপুট হচ্ছে সামান্তরিক, ইনপুট হচ্ছে সামান্তরিক, ইনপুট এ কমা বি। তারপর প্রসেসিং, প্রসেসিং হচ্ছে রেক্টেঙ্গেল, প্রসেসিং হচ্ছে রেক্টেঙ্গেল, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। তারপরে হচ্ছে প্রিন্ট এক্স, আউটপুট, আউটপুটও সামান্তরিক, আউটপুটও সামান্তরিক, প্রিন্ট এক্স, প্রিন্ট এক্স। তারপরে কি দেখাবো, স্টপ, স্টপও হচ্ছে ডাম্বেল, স্টপও হচ্ছে ডাম্বেল। দেখো স্টপ কি ডাম্বেল। তাহলে আমি এই জিনিসটা একটু বড় করে লিখি, কারণ আমাদের পরে দরকার পড়তে পারে, একটু ফাঁকা রাখি। হ্যাঁ দেখো এই যে স্টার্ট এবং স্টপ দুইটাই হচ্ছে ডাম্বেল, ইনপুট আউটপুট, ইনপুট এটা ইনপুট, প্রিন্ট এক্স যেটা শো করবে সেটা হচ্ছে আউটপুট, দুইটাই হচ্ছে সামান্তরিক, এবং মাঝখানে যেটা প্রসেসিং, এই যে এটা হচ্ছে প্রসেসিং, প্রসেসিংটা হচ্ছে রেক্টেঙ্গেল। তাইলে এখন দেখো, তোমাকে যদি দুইটা সংখ্যার যোগফল না বলে তোমাকে যদি বলতো বিয়োগফল, কি করতা, জাস্ট এখানে, এইখানে যদি বিয়োগফল বলতো, বিয়োগফল বলে এখানে মাইনাস, এখানে মাইনাস, আর বাকি সব কিছু সেম। যদি তোমাকে বিয়োগফল বলতো বাকি সব কিছু সেম। এখন যদি বিয়োগফল না বলে ধরো যোগফলই বললো, তোমাকে ধরো যোগফলই বললো, তোমাকে বললো তিনটি সংখ্যার, তাহলে তিনটি সংখ্যা হলে কি করতা, তুমি এখানে আরেকটা ইনপুট নিতা, এ বি সি তিনটা সংখ্যা, এই যে তোমাকে যদি বলতো তিনটা সংখ্যা যোগ করো, তো এ বি সি, এখানে হয়তো এ প্লাস বি প্লাস সি, এখানে হয়তো এ বি সি, এখানে এক্স ইকুয়ালস টু হয়তো এ প্লাস বি প্লাস সি, বাকি সবই সেম। তোমাকে যদি বলতো গুণফল বের করো তিনটার, এ বি সি, এ গুণ বি গুণ সি, এখানে এ গুণ বি গুণ সি, কাজ শেষ। যদি বলতো দুইটাকে ভাগ করো, তোমাকে যদি বলতো দুইটা সংখ্যার ভাগ নির্ণয় করো, কি নিতা, এখানে নিতা একটা এ একটা বি, এখানে নিতা এ ভাগ বি, এখানে এ বি, এক্স ইকুয়ালস টু এ ভাগ বি, খুবই সহজ জিনিস। এখন তোমাকে যদি আরেকটা জিনিস বলতো, ধরো এখানে তোমাকে, এই যে তোমাকে বললো তিনটা সংখ্যার গড় নির্ণয় করো, তোমাকে যদি বলে তিনটা সংখ্যার গড়, তো গড় তিনটা সংখ্যা কেন, তোমাকে যত বলি সংখ্যা বলো কোনো অসুবিধা নাই, তোমাকে তিনটা সংখ্যা বললে তুমি লিখবা ইনপুট এ বি সি, তিনটা সংখ্যা। এরপরে স্টেপ থ্রিতে কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তো গড় মানে তো অ্যাভারেজ, তো তুমি পুরাটা অ্যাভারেজও লিখতে পারো অথবা শুধু এ ভি লিখতে পারো, এ ভি মানে হচ্ছে অ্যাভারেজ, এ ভি, এই যে আমরা তিনটা সংখ্যার গড় নির্ণয় করব, গড় মানে হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ কেমনে করে, সূত্র কি, অ্যাভারেজ মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু, সরি সি বাই টু না তো সি বাই থ্রি, দুইটা সংখ্যার অ্যাভারেজ হলে দুই দিয়ে ভাগ করতাম, যেহেতু আমরা তিনটা সংখ্যা নিছি ভাগ করব তিন দিয়ে। এখন এইখানে দেখো এই যে অ্যাভারেজটা সে বের করবে, বের করার পরে এখন তার প্রিন্ট এক্স হবে না, সে আমাকে প্রিন্ট কি দেখাবে, অ্যাভারেজ দেখাবে, এখন তো সে আমাকে গড়টা দেখাবে। কাজে এখন তুমি এখানে লিখবে প্রিন্ট অ্যাভারেজ, প্রিন্ট অ্যাভারেজ, তুমি শর্টকাটে শুধু এ ভি লিখলেও পারো, আর টোটালটা অ্যাভারেজ তুমি লিখতে চাও, অ্যাভারেজ টোটালটা কোনো সমস্যা নাই, এখানে লিখবা প্রিন্ট অ্যাভারেজ। এখানে হবে ইনপুট এ বি সি, এ ভি মানে অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই থ্রি, ডিভাইডেড বাই থ্রি, প্রিন্ট অ্যাভারেজ। দেখো কত সহজ, সবগুলা মিলে কত সহজ, খেয়াল করে দেখো, তুমি জাস্ট সিম্পলি এই স্টেপগুলা লিখে অ্যালগোরিদম লিখে ফেলতেছো, তারপর তুমি খালি চিহ্নগুলা যদি জানো, ডাম্বেল ডাম্বেল, সামান্তরিক সামান্তরিক, প্রসেসিং হচ্ছে রেক্টেঙ্গেল, খালি এই ভ্যালুগুলো এখানে বসায় দিলেই ফ্লোচার্ট হয়ে যাচ্ছে। আমরা আরো সুন্দর সুন্দর কিছু ফ্লোচার্ট দেখব, আরো সুন্দর সুন্দর কিছু ফ্লোচার্ট শিখব। সবাই কমেন্টে জানাও এগুলো কি বেশি সহজ মনে হচ্ছে, একটু কমেন্টে জানাও এগুলো কি বেশি সহজ মনে হচ্ছে কিনা, আমরা আরো যা কিছু পড়ব কোনোটাই কঠিন লাগবে না। দেখো আমরা আজকে আরো যা কিছু পড়ব কোনোটাই কঠিন লাগবে না, আমাকে একটু কমেন্টে জানাও, একটু তোমাদের কমেন্ট পড়ি, একটু তোমাদের কমেন্ট পড়ি, তারপরে আবার পড়ানো শুরু করব। আজকে আমরা সিম্পল ফ্লোচার্ট এবং কন্ডিশনাল ফ্লোচার্ট দুইটাই শিখব, দেখো সিম্পল ফ্লোচার্ট এবং কন্ডিশনাল ফ্লোচার্ট দুইটাই আজকে আলোচনা করব।
সিম্পল ফ্লোচার্টও শিখবো, কন্ডিশনাল ফ্লোচার্টও শিখবো। দেখো খুবই সহজ জিনিস, এখানে ক্লিয়ার না হওয়ার কিছুই নাই। এগুলো হচ্ছে এত সোজা, এত সোজা যে তোমরা যারা আরো হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়ো তাদের কাছে এগুলা এত সোজা লাগবে, মনে হবে যে এত সোজা জিনিস আপনি এসে পড়াচ্ছেন, এত বকবক করতেছেন শুধু শুধু। দেখো এই যে পড়বে তার কাছে সোজা, যে পড়বে না তার কাছে এগুলাই কঠিন। এখন যেই টাইপটা করবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আর কি কি ক্ষেত্র আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ সামান্তরিক, ত্রিভুজ সামান্তরিক, আর কি কি আছে, বৃত্ত, বৃত্তের, মনে করি যে এই যে ক্ষেত্রগুলা কি কি লিখছি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অথবা পরিধি যে কোনোটা আসতে পারে, ক্ষেত্রফল অথবা পরিধি নির্ণয়ের জন্য, ক্ষেত্রফল অথবা পরিধি নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো, মানে এমন একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে যেগুলার সাহায্যে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, সামান্তরিক, বৃত্ত যে কোনোটার ক্ষেত্রফল বা পরিধি প্রশ্ন যেটা চাইবে সেটা নির্ণয় করতে পারবো। এখন এই জিনিসগুলার ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম শেখার আগে আমরা একটু সূত্রগুলো দেখে আসি, যদিও সবাই হয়তো 90% এই সূত্রগুলো জানো, তাও একটু বলে যাই ফর্মালিটি, ঠিক আছে। ধরো এটা একটা আয়তক্ষেত্র, ফর্মালিটি সূত্রগুলো একটু বলে যাই, সবাই এগুলো জানো তাও বলে যায়, কেউ যদি এরকম থাকে যে জানে না তার জন্য সুবিধা হয়। ধরো এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি হইলে এর ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং পরিধি বা সার্কামফারেন্স সি, পরিধি ইংলিশ হচ্ছে সার্কামফারেন্স, সার্কামফারেন্স এই বানান কি ঠিক লিখছি মেবি, পরিধিকে সি দ্বারাও, তুমি সি দ্বারাও লিখতে পারো অথবা অনেকে পি দ্বারাও লিখে। এরিয়াকে তো আমরা এরিয়া লিখি বা ক্যাপিটাল এ লিখি, তুমি ক্যাপিটাল এ লিখলে হবে, এরিয়া লিখলে হবে, বাট পরিধিকে তুমি সিও লিখতে পারো, পিও লিখতে পারো, যেটা খুশি। তাহলে এটা এর পরিধিকে হবে টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেখানে দৈর্ঘ্যকে ধরছি এ, প্রস্থকে ধরছি বি, এবং সার্কামফারেন্স বা পরিধি হচ্ছে টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি। কেন, এইটা যদি এ হয় এইটা এ, এটা যদি বি হয় এইটা বি, তা টোটাল পরিধি মানে কি, এখান থেকে এদিকে গিয়ে এদিকে গিয়ে আবার এখানে ঘুরে আসতে হবে, তার মানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তার মানে দুইটা এ দুইটা বি, এই যে দুইটা এ দুইটা বি, ঠিক আছে। এরপরে যদি এটা একটা সামান্তরিক হয় বা ত্রিভুজ হয়, ধরো একটা ত্রিভুজ বা বর্গ, বর্গ তো সবাই জানো, বর্গ কি, বর্গের হচ্ছে একটা বাহু এ, সবগুলা বাহু সমান, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার এবং পরিধি হবে ফোর এ। একটা বর্গের সবগুলো বাহু দৈর্ঘ্য হচ্ছে এ, তার যে কোনো একটা বাহুকে স্কোয়ার করলে এটা হচ্ছে তার এরিয়া, এটা হচ্ছে তার এরিয়া, আর এটা হচ্ছে তার সার্কামফারেন্স বা পরিধি। এরপরে আর কি কি আছে, আর কি কি আছে, বৃত্ত জানো সবাই এগুলা, তাও একটু বলি, বৃত্তের একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে তার এরিয়া হবে পাই আর স্কোয়ার এবং পরিধি হবে টু পাই আর, যেখানে পাই হচ্ছে 3.1416। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ আর হলে, তার ব্যাসার্ধ আর হলে পরিধি হচ্ছে টু পাই আর, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে পাই এর মান হচ্ছে 3.1416, ঠিক আছে। আর একটা জিনিস সূত্র, সেটা হচ্ছে যদি একটা ত্রিভুজ হয়, ধরো একটা ত্রিভুজ যেই ত্রিভুজের বেস বা ভূমি হচ্ছে বি, ভূমি মানে হচ্ছে বেস, বেস মানে হচ্ছে ভূমি, এটাকে আমরা বি ধরি, আর হাইট বা উচ্চতাকে ধরি এইচ, তাহলে ধরো একটা ত্রিভুজের ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ পরিমাণ, এই যে এইচ পরিমাণ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু বি ইন্টু এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাকে কেউ গালাগালি কইরো না যে এইগুলা পড়াচ্ছেন শুধু শুধু সময় নষ্ট করিয়া, আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছেন এত সহজ জিনিস পড়াইয়া। বাট আমি এই যে এখানে যারা 50 জন আসো, এর মধ্যে যদি একজনও থাইকা থাকে যে এগুলো জানে না, তারও যদি উপকার হয় তাহলে তোমরা গালি দিলেও আমার কোনো সমস্যা নাই। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। ধরো একটা ত্রিভুজের এই বাহুটা দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুটা দৈর্ঘ্য বি, এই বাহুটা দৈর্ঘ্য সি, মানে এটা বিষমবাহু ত্রিভুজ, মানে সবগুলো বাহু অসমান হইতে পারে। একটা ত্রিভুজের সবগুলো বাহু যদি ভিন্ন ভিন্ন হয়, এ বি সি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে,
क्षेत्रफल सूत्र हे रूट ओवर ऑफ एस इन टू एस माइनस ए एस माइनस बी एस माइनस सी एक त्रिभुजे तीन टा बाहुर दैर्घ्य जो ए बी एवं सी है तेल से ही त्रिभुजर क्षेत्रफल सूत्र हो रूट ओवर ऑफ एस इन टू एस माइनस एस माइनस बी इंटू एस माइनस सी जेखने एस हे अर्धपरिसीमा एस हे अर्धपरिसीमा अर्धपरिसीमा मान ए प्लस बी प्लस सी बाई टू परिसीमा हे ए प्लस बी प्लस सी एट दुई दिए भाग कर लेटा हेने एस तमें तुम्हें आगे एखान एसटा बेर करवा ए प्लस बी प्लस सी एट दुई दिए भाग करवा त्रिभुजे तीन टा बाहू के दुई दिए भाग कर तुम अर्धपरिसीमा बेर करवा तपर एसर माना समीकरणे बसाय दिले तुम्हें एक विषम बाहु त्रिभुजे क्षेत्रफल पे जाबा तो यही आलोचनागुला तो एन जो कि फ्लो चार्ट शिखी देखो एवं एलगोरिदम शिखी तेल केमन विषय तुम्हें जो प्रथम आयत क्षेत्र धर तुम्हें प्रथम बोल आयत क्षेत्र आयत क्षेत्र क्षेत्रफल और परिधि धर दुटाई चाहो ये तुम्हें प्रश्ने बल एक आयत क्षेत्र विषय बुझो आप सबग सीम्पलि आस्ते आस्ते देखो एक आयत क्षेत्र क्षेत्रफल और परिधि शुद्ध एक चाहते परे दुईटाओ चाहते परे जो चाहते परे दुईटाओ चाहते परे शुद्ध एक चाहते परे जदि परिधि निर्णय करो परिधि निर्णयर जो एक फ्लो चार्ट लिखो तो तुम कैमने लिखवा सरि फ्लो चार्ट ना तो एलगोरिदम फ्लो चार्ट दुईटाई चाहे एलगोरिदमो चाहते परे फ्लो चार्टो चाहते परे तो प्रथम लिखब एलगोरिदम प्रथम लिखब एलगोरिदम ए मान एलगोरिदम एफ मान फ्लो चार्ट तेल प्रथम कि करब देखो प्रथम लिखब स्टेप वन स्टार्ट स्टेप टू ख्याल कर देखो एक आयत क्षेत्र तुम क्षेत्रफल जानते चाओ परिधि जानते चाओ अवश्य आगे क्योंकि तरह दुईटा बाहुर दैर्घ्य जानते हैं धरो ये ए तुम्हें जो एक आयत क्षेत्र दुईटा बाहुर दैर्घ्य ना जानो तेल क्योंकि तुम बेर करते पारबा ना तेल धरल एक आयत क्षेत्र एक बाहू ए एक बी तेल एखन लिखते हैं इनपुट इनपुट ए कमा बी मैं इनपुटे कि दीते हैं दैर्घ्य कत दीते हैं मैं ए प्रस्त कत ये दीते हैं ए कमा बी एरपर स्टेप थ्री देखो विषय कत सहज तुम्हें एक आयत क्षेत्र एरिया बेर करते बोलते तुम्हें आगे दैर्घ्य प्रस्त ए इनपुट दिए दिला एरपर सूत्रटा बोले दिवा एरिया इक्वल्स टू कि ए इंटू बी ए इंटू बी देखो एरिया कि दैर्घ्य गुण प्रस्त तरह स्टेप फोर क्यों हाँ गाली दिओना जो सहज जिन अपनी पढ़ाई समस्त करते हैं यत सोजा कैन कठिन किसू नाई हाँ ना भाई कठिन किसू आज के आसबें आगामीकाल के आसबें लास्टे एक क्लस एक कठिन आसते परे तपर हे प्रिंट एरिया प्रिंट एरिया तुम एरिया बेर करसो दुईटा दैर्घ्य प्रस्त गुण कर तो एरिया कि करते आउटपुटे शो करते हैं कम्पिटार जो निजे हिसाब कर नहीं बसे थे तेल तो लाभ नहीं शो कर प्रिंट एरिया तरह स्टेप फाइव स्टप काज शेष एखन थामो काज शेष एखन थामो एखन फ्लो चार्ट स्टार्ट स्टार्ट होच्छे डम्बेल स्टार्ट होच्छे डम्बेल इनपुट होच्छे समान्तरिक इनपुट होच्छे समान्तरिक इनपुट ए कमा बी स्टार्ट होच्छे डम्बेल इनपुट होच्छे समान्तरिक एटा होच्छे प्रसेसिंग एरिया इक्वल्स टू ए गुण बी एटा होच्छे प्रसेसिंग प्रसेसिंग होच्छे रेक्टेंगल बा आयत क्षेत्र एरिया इक्वल्स टू ए गुण बी माने दैर्घ्य प्रस्त गुण करो तारपरे आउटपुट आउटपुट होच्छे ए जे प्रिंट एरिया आउटपुट समान्तरिक आउटपुट समान्तरिक प्रिंट एक्स सरि प्रिंट एक्स ना तो प्रिंट एरिया माने एरिया प्रदर्शन करो आमाके एरिया टा देखाओ कत आसछे एरपरे लास्टे डम्बेल स्टप लास्टे डम्बेल आकृति ते कि देबा स्टप दिबा लास्टे डम्बेल आकृति ते स्टप लिखे दिबा देखो कत सहज विषय कत सहज विषय एखन जदि तोमाके सेम ए जिनिसटा आयत क्षेत्र ना दिए त्रिभुजेर क्षेत्रे दे धरो सेम जिनिस सेम आमी एटा मुछे फेलतेछि एटा मुछे फेलतेछि स्टेपगुला सब सेम थाकबे स्टेप थ्री फोर फाइव देखो एखन आमरा एक त्रिभुजर क्षेत्र आँकब सब सेम धर एक त्रिभुजर दैर्घ्य देव आछे एक त्रिभुज धर एक त्रिभुज तुम्हें एखन बोलो एक त्रिभुजर क्षेत्रफल शुद्ध क्षेत्रफल एक त्रिभुजर क्षेत्रफल निर्णय करो बा एक त्रिभुजर शुद्ध क्षेत्रफल आमी आबार आईडेंटिफाई करे दिई तुम्हें एखन बोलो एक त्रिभुजर क्षेत्रफल निर्णय करार जन्य एलगोरिदम लिखो एवं फ्लोचार्ट लिखो
এবং প্রশ্নে ত্রিভুজের তো দুইটা সূত্র আছে, মনে করো এখানে ভূমি দেওয়া আছে বি এবং উচ্চতা দেওয়া আছে এইচ। তোমাকে বললো একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা ব্যবহার করে, প্রশ্নে কিন্তু একটা উল্লেখ থাকবে, হ্যাঁ ভূমি এবং উচ্চতা ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা অ্যালগোরিদম লিখো এবং ফ্লোচার্ট লিখো, একটা অ্যালগোরিদম লিখো এবং একটা ফ্লোচার্ট লিখো। তাহলে এখানে বি মানে হচ্ছে ভূমি, এইচ মানে হচ্ছে উচ্চতা, কি লিখবো? স্টার্ট ইনপুট বি কমা এইচ, ভূমি মানে বি, উচ্চতা এইচ, ইনপুট দেও। তারপরে এরিয়া, এরিয়া ইকুয়ালস টু হাফ ইনটু বি ইনটু এইচ, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, প্রিন্ট এরিয়া স্টপ, প্রিন্ট এরিয়া স্টপ। সেম একই প্রসেস, ডাম্বেল স্টার্ট, সামান্তরিক ইনপুট, ইনপুট বি কমা এইচ, রেক্ট্যাঙ্গেল প্রসেসিং, রেক্ট্যাঙ্গেল প্রসেসিং এরিয়া, এরিয়া সমান হাফ ইনটু বি ইনটু এইচ, হাফ ইনটু বি ইনটু এইচ, প্রসেস আউটপুট আবার সামান্তরিক, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া, লাস্টে গিয়ে আবার ডাম্বেল স্টপ, আবার ডাম্বেল স্টপ। দেখো কত মজার জিনিস, 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 দেখো কত মজার জিনিস। আমরা অ্যালগোরিদম শিখলাম, ফ্লোচার্ট শিখলাম, আরেকটা শিখি। দেখো এখন যদি তোমাকে এই সেম জিনিসটা যদি বলতো একটা ত্রিভুজের, একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে এ বি সি, একটা ত্রিভুজের ধরো তিনটা বাহু দেওয়া আছে এ বি সি, এখন যদি বলে ক্ষেত্রফল বের করো বা পরিসীমা বের করো, কেমনে বের করবা? এখন একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে এ বি সি, তাহলে লিখতে হবে কি? ইনপুট এ বি সি, ইনপুট এ বি সি। এইখানে কি করতে হবে? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু রুট ওভার অফ এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। মানে এইখানে ঝামেলাটা কি? দেখো এখানে স্টেপ থ্রিতে, এখানে স্টেপ থ্রিতে শুধু একটা লাইন লিখলে হবে না, কারণ এখানে যে তুমি এস লিখছো, যে এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস এস মাইনাস সি, সে তো জানে না এস কি, প্রসেসিংয়ে সে তো জানে না এস কি। তো এই স্টেপ থ্রিতে, স্টেপ থ্রিতে তখন দুইটা পার্ট হবে। প্রথমে আগে বলে দিতে হবে এস মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু। এই যে দেখো স্টেপ থ্রিতে দুইটা পয়েন্ট হবে, প্রথমে আগে ডিক্লেয়ার করে দিতে হবে যে এই এ প্লাস বি প্লাস সিকে যোগ করে দুই দিয়ে ভাগ করো, সেটা হবে এস, এবং এরিয়ার এই সূত্রটাতে এস এর মান এইখানে বসায় দাও, তখন সেইটা হবে এরিয়া। তার মানে আর বাকি সব কিছু সেম থাকবে, শুধু স্টেপ থ্রিতে, এই যে স্টেপ থ্রিতে এইখানে দুইটা পার্ট আসবে, স্টেপ থ্রিতে মানে প্রসেসিংয়ে, প্রসেসিংয়ে দুইটা পার্ট আসবে। প্রথমে বলতে হবে এস ইকোয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই টু, এবং এরিয়া ইকোয়ালস টু রুট ওভার অফ এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। দেখো বাকি সবই সেম, বাকি সবই সেম। এখন দেখো এই যে আগে তুমি এস ডিক্লেয়ার করে দিছো, এস কি জিনিস, তারপরে এরিয়া ডিক্লেয়ার করছো এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তারপরে প্রিন্ট এরিয়া স্টপ, তারপরে তুমি ফ্লোচার্ট। এখন তোমাকে যদি একই প্রশ্নে, দেখো একই প্রশ্নে ক্ষেত্রফলের সাথে পরিধিও চাই, তোমাকে যদি এই প্রশ্নেই বলে যে ত্রিভুজের তিনটা বাহুর সাহায্যে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিধি দেখাও, তখন এখানে আরেকটা স্টেপ বাড়বে, এখানে আরেকটা স্টেপ না সরি এখানে এই যে স্টেপ দাঁড়াও, স্টেপ ফোর এবং স্টেপ ফাইভ যা ছিল তাই হবে। স্টেপ ফোর ছিল কি? স্টেপ ফোর ছিল প্রিন্ট, আর স্টেপ ফাইভ ছিল স্টপ। এখন তোমাকে যদি বলা হয় যে এখানে ক্ষেত্রফলের সাথে পরিধিও বের করো, তো পরিধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তখন এখানে আরেকটা পার্ট হইতো স্টেপ থ্রিতেই, পরিধিকে আমরা ধরি সার্কামফারেন্স বা পি, তুমি সিও ধরতে পারো পিও ধরতে পারো। তো পরিধিকে হচ্ছে কি হইতো? টু এস, টু এস কেন? কারণ এস হচ্ছে অর্ধ পরিসীমা, দেখো এস হচ্ছে অর্ধ পরিসীমা, তো অর্ধ পরিসীমাকে দুই দিয়ে গুণ করলে সেটা হচ্ছে সার্কামফারেন্স বা পরিধি, তাই না? পরিসীমা, এটা ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি। দেখো আমরা এই যে এস ই কষ্ট কি ধরছিলাম? এ প্লাস বি প্লাস সি বাই টু, তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান কি হবে? টু এস, টু এস না? এই যে এ প্লাস বি প্লাস সি, এটাই তো পরিসীমা,
টোটালটাই যে এখান থেকে শুরু হয়ে এই দিকে গিয়ে আবার এখানে ঘুরে আসতে মোট দৈর্ঘ্য হবে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হবে টু এস, যেটাকে আমরা সার্কামফারেন্স বা পি, সিও লিখতে পারি পিও লিখতে পারি। তাহলে এখানে আগে এস ডিক্লেয়ার করতে হবে, তারপরে এরিয়া, তারপরে সি। এখন এখানে বলতে হবে প্রিন্ট এরিয়া সি, অথবা তুমি এখানে শুধু এটাকে এ ধরতে পারো, ধরো নিচেরটাকে শুধু সি ধরছো যেহেতু এটাকে ধরো এ, এটাকে ধরো সি, তাহলে এখানে বলবা প্রিন্ট প্রিন্ট এ কমা সি, মানে আমাকে প্রিন্ট মানে আমাকে আউটপুট দেখাও। কিসের আউটপুট? এরিয়ার আউটপুট, সার্কামফারেন্স বা পরিধির আউটপুট। তখন এখানে আরেকটা লাইন বাড়তো, ওই যে এখানে এখানে আরেকটা লাইন বাড়তো, সেটা হচ্ছে এরিয়া ধরো এ ইকুয়াল টু এটা, আর নিচে আবার লিখতে হইতো যে সি ইকুয়াল টু টু এস, সি ইকুয়াল টু টু এস, এবং লাস্টে এখানে হয়তো প্রিন্ট রেক্ট্যাঙ্গেল সরি সামান্তরিক প্রিন্ট পি আর আই এন টি এ কমা সি, প্রিন্ট এ কমা সি, এবং লাস্টে স্টপ, লাস্টে আবার ডাম্বেল আকৃতি দিয়ে স্টপ। দেখো সেম, আগে এখানে এস ডিক্লিয়ার করতে হবে, তারপরে এস এর সূত্রের মাধ্যমে এরিয়া ডিক্লিয়ার করব, তারপরে আমাদের যেটা দরকার সি। দেখো আমি কিন্তু এখানে লিখছি শুধু প্রিন্ট এ কমা সি, প্রিন্ট এ কমা সি, মানে আমাদেরকে দেখাইতে বলছে শুধু ক্ষেত্রফল এবং পরিধি, আমার কিন্তু এখানে এই যে এস কে প্রিন্ট লেখার দরকার নাই। এখানে কিন্তু দেখো আমি এস লিখি নাই, প্রিন্টে আমি এস কেন লিখি নাই, কারণ এসটা আমাদের জাস্ট এই এ এবং সি বের করার সূত্রের জন্য লাগবে, বাট এস কিন্তু আমাদের উত্তর না, আমাদেরকে কিন্তু অর্ধ পরিসীমা বের করতে বলে নাই। আমরা শুধু লিখবো প্রিন্ট এ কমা সি, এখানে লিখবো প্রিন্ট এ কমা সি, এখানে আবার প্রিন্ট এস লিখতে যাইও না, শুধু লিখবা প্রিন্ট এ কমা সি। এই যে দেখো স্টার্ট ডাম্বেল, স্টপ ডাম্বেল, ইনপুট সামান্তরিক, আউটপুট সামান্তরিক, মাঝখানে প্রসেসিংটা রেক্টেঙ্গেল। দেখো বিষয়টা বুঝতে পারছো কি না, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা। এখন আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস পড়াবো, আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস পড়াবো। দেখো সবাই কমেন্টে জানাও এগুলো কি কঠিন লাগতেছে কিনা, আরেকটু ওয়েট করো, আজকে আর 15 মিনিট লাগবে, সিম্পলগুলো শেষ করি। হ্যাঁ, আমাদের সিম্পল ফ্লোচার্ট এবং সিম্পল অ্যালগোরিদমগুলা বা লিনিয়ারগুলা, আজকে যদি আমরা সিম্পলগুলোও শেষ করি, আগামী ক্লাসে কন্ডিশনাল এবং লুপ, আজকে আমরা সিম্পল ফ্লোচার্টগুলো পড়তেছি, আগামী ক্লাসে কন্ডিশনাল এবং লুপ শেষ করে বলবো। যদি আমাদের আগামী ক্লাসেও এই দুটা শেষ হয়, আগামী ক্লাস তো অবশ্যই শেষ হবে, আগামী ক্লাসে অ্যালগোরিদম ফ্লোচার্ট অবশ্যই শেষ হবেই, মাস্ট। তার মানে প্রথম 3 ক্লাসে আমাদের প্রথম পার্টটা শেষ, পরে 4th ক্লাস থেকে আমরা শুধু কোডিং শিখবো। তো 3 ক্লাস কোডিং শিখলে মানে 6 ক্লাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, কিচ্ছু বাদ থাকবে না, খালি নিজেদের প্র্যাকটিস করার জন্য কতগুলো প্রবলেম হয়তো বাদ থাকবে, বাকি সবগুলো কভার হয়ে যাবে। এখন আরও ইম্পর্ট্যান্ট একটা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম শিখবো। দেখো আমি ভাবছিলাম যে আইসিটি পড়াইতে হয়তো 7-8 ক্লাস লাগতে পারে, বাট এখন মনে হচ্ছে 6 ক্লাস নিলে একেবারে সব কিছু কভার হয়ে যাবে, কিচ্ছু বাদ থাকবে না। দেখো তোমাদের কাছে কিন্তু অনেকের কাছে বেশি সহজ মনে হইতে পারে, অনেকে প্রথমে ছিল এখন চলে গেছে, কারণ এরা ভাবতেছে এইগুলো পরে কি হবে, এত সোজা জিনিস, বাট পরে রাখতে হবে, কারণ সহজ জিনিসই তুমি যদি না পড়ে থাও পরীক্ষায় গিয়ে এগুলাই তোমার কাছে কঠিন লাগবে। যে ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র জানে না তার কাছে এইটাই বিশাল আহামরি কঠিন। তো তোমরা এইভাবে সহজ মনে করে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, পরে দেখবা পরীক্ষায় গিয়ে পারতেছো না। অ্যালগোরিদম ফ্লোচার্টটা ভালো করে শিখে গেলে সিম্পল, কন্ডিশনাল এবং লুপ, এই 3টা ভালো করে পড়া থাকলে প্রোগ্রামিং তোমার কাছে কোনো বিষয়ই হবে না, তুমি খালি স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম লিখবা, সেটাকে চিহ্ন বসে ফ্লোচার্ট বানাবা, তারপরে এই রিলেটেড প্রোগ্রামটা বানাবা, কোডিংটা। 3টা কিন্তু রিলেটেড, এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট তারপরে আসা উচিত ছিল কোডিং এক সিরিয়ালে, বাট যেহেতু এটা আমরা এখনো পড়ি নাই, আমরা আগে অ্যালগোরিদম ফ্লোচার্টটা সম্পর্কে ভালো করে জানি, তারপরে আমরা এই অ্যালগোরিদম ফ্লোচার্টটা ভালো করে জানলে স্টেপ বাই স্টেপ শুধু কোডটা লিখবো, খুব কোনো প্যারা হবে না। ঠিক আছে, এখন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এটাতে 5 স্টার দিয়ে রাখবা, এটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে, এটা পরীক্ষায় আসে মানে কত যে আসে, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো। তোমাকে একটা তাপমাত্রা দিয়ে দিবে সেন্টিগ্রেডে,
সেন্টিগ্রেডে দিয়ে বলবে এটাকে ফারেনহাইটে কনভার্ট করো, অথবা একটা তাপমাত্রা দিবে ফারেনহাইটে এটাকে বলবে সেলসিয়াসে কনভার্ট করো। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সবাই এই সূত্রটা জানো, একদম 9-10 থেকে মুখস্থ করে আসছো, কিন্তু যারা আর্টস কমার্সের আসো তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে এটা আবার কি জিনিস। তাদের জন্য আমি 2 মিনিট একটু ব্যাখ্যা করব। দেখো যারা আর্টস কমার্সের আসো ভয় পাওয়ার কিছু নাই, সেন্টিগ্রেড বা ফারেনহাইট হচ্ছে তাপমাত্রার দুইটা একক, তাপমাত্রার দুইটা একক। আমরা তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলেও প্রকাশ করতে পারি, ফারেনহাইট স্কেলেও প্রকাশ করতে পারি। যেমন আমাদের মানুষের শরীরের তাপমাত্রা, আমাদের যে নর্মাল টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার সেলসিয়াসে হচ্ছে কত জানি, 36.9 না, হ্যাঁ 36.9, মেবি একটু চেঞ্জ উল্টাপাল্টা হতে পারে, 36.9 ডিগ্রি সেলসিয়াস। আমাদের শরীরের তাপমাত্রা সেলসিয়াস ইজ এ সেন্টিগ্রেড স্কেলে 36.9 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে হচ্ছে 98.4, 98.4 অথবা 98.3 এরকম ডিগ্রি ফারেনহাইট। দেখো একই তাপমাত্রা, আমাদের শরীরের তাপমাত্রা তুমি যদি সেলসিয়াস স্কেলে বের করো সেটা হবে 36.9 ডিগ্রি সেলসিয়াস, আর যদি ফারেনহাইট স্কেলে বের করো সেটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 98.3 ওই আশেপাশে। তো আমরা আমরা যখন ওই যে আমাদের শরীরে জ্বর হয়েছে কিনা থার্মোমিটার দিয়ে মাপি না, সেটা আসলে ফারেনহাইটে। আমরা যে বলি কারোর 101 ডিগ্রি জ্বর, 101 ডিগ্রি জ্বর, এটা আসলে 101 ডিগ্রি ফারেনহাইট, বা 102 ডিগ্রি জ্বর, এটা আসলে 102 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা নর্মালি আমাদের বডির টেম্পারেচার ফারেনহাইটে বের করি, কিন্তু আমাদের যে ওই যে বায়ুর তাপমাত্রা, মনে করো তোমরা যারা আবহাওয়ার সংবাদ দেখো, অবশ্যই যে আবহাওয়ার সংবাদ দেখো, বা আমরা বলি না যে আজকে অনেক গরম, আজকে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা ওই আমাদের আবহাওয়া বা আমাদের ডেইলি টেম্পারেচার ওইগুলো হিসাব করি সেলসিয়াসে, আর আমাদের শরীরের তাপমাত্রা হিসাব করি ফারেনহাইটে। ঠিক আছে, তো এখন তোমাকে যদি বলে একটা তাপমাত্রা দিয়ে বলে যে এটা সেলসিয়াসে আছে তুমি ফারেনহাইটে নেও কত হবে, অথবা ফারেনহাইটে আছে সেলসিয়াসে নেও কত হবে, তো এই সূত্রটা খালি মুখস্থ করলেই হবে। সূত্রটা হচ্ছে C/5 = F-32/9। যারা আর্টস কমার্সের আসো মুখস্থ করে ভালো হয়, এরা কোনো সমস্যা নেই, খুবই সোজা জিনিস, মুখস্থ করতে কোনো পারা হবে না। সি মানে হচ্ছে সেলসিয়াস, সি মানে হচ্ছে সেলসিয়াসে তাপমাত্রা বা সেন্টিগ্রেডে তাপমাত্রা, এফ মানে হচ্ছে ফারেনহাইটে তাপমাত্রা। তাহলে সূত্রটা হচ্ছে C/5 = F-32/9। তাহলে এখান থেকে সি ইকোয়ালস টু কি হবে, সি ইকোয়ালস টু হবে 5/9 × F-32। এই যে এখান থেকে দেখো আর গুণন করে দিছি, এখান থেকে সি ইকোয়ালস টু হবে এফ মাইনাস, সরি যে 5 চলে যাবে উপরে আর 9, 5/9 × F-32। আর এখান থেকে যদি এফ এর মান বের করো এখান থেকে হবে F-32 সমান 9C/5 সমান 9C/5 × C। তাহলে এখান থেকে এফ কত হবে, 32টা এই পাশে গিয়ে যোগ হয়ে যাবে, এফ ইকোয়ালস টু এই পাশে এসে হয়ে যাবে 32 যোগ, এই যে দেখো 32 যোগ 9/5 × C। এই যে তুমি যদি খালি এই সূত্রটা মুখস্থ রাখো, C/5 = F-32/9, তাহলে এখান থেকে সি ইকোয়ালস টু আসবে এইটা, এফ ইকোয়ালস টু আসবে এইটা। দেখো এই যে কাজী তোমাকে যদি ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিতে দেয় তুমি এই সূত্রটা ইউজ করবে, যে এইটা এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিতে ফারেনহাইট, দেখো তুমি এখানে ইনপুট দিবা ফারেনহাইট, আউটপুট পাবা সেলসিয়াস। তাহলে তোমাকে যদি ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিতে বলে এই সূত্র বসাবা, আর যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে বসে তো তুমি এই সূত্র বসাবা, এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। কেন, কারণ এখানে তুমি ইনপুট দিবা সেলসিয়াসের মান, আউটপুটে পাবা ফারেনহাইটের মান। তো এই দুইটা সূত্র আমি উপরে লিখে রাখি, দুটা সূত্র আমি উপরে লিখে রাখি, এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে এখানে লিখে রাখি C = 5/9 × F-32, F-32 আবার F = 32 + 9/5 × C। দেখো কত সহজ একটা জিনিস, খুবই 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 সহজ জিনিস, বাট সহজ জিনিসই পড়ে রাখো, না পড়া থাকলে এগুলাই কিন্তু পরে কঠিন মনে হবে। এখন দেখো প্রথমে আমরা যদি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে নিই, যে প্রথমে এইটা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, এখানে লিখবো অ্যালগোরিদম, এখানে লিখবো ফ্লো চার্ট, এই যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, যে এইটা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, প্রথমে কি লিখবো, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান স্টার্ট, স্টেপ টু ইনপুট। এখন বলো তো ইনপুট কি নিব, ইনপুট সেলসিয়াস, এই যে সেলসিয়াস ইনপুট দিব সেলসিয়াস,
সেলসিয়াসে তাপমাত্রা, আমাদের কনভার্ট করতে হবে সেলসিয়াস থেকে ফারেনহাইট, তার মানে সেলসিয়াসটা তোমাকে প্রশ্নে বলে দিবে বা জানা থাকবে, তো ইনপুট দিবা সি, মানে যে সেলসিয়াসে তাপমাত্রাটা, সেলসিয়াসে তোমার ইনপুট দিবা। তারপরে স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে এই যে এক্সটা বসিয়ে দিবা সেলসিয়াস থেকে ফারেনহাইট, এই যে আমরা বের করব সি থেকে এফ, তার মানে বসাবা এফ ইকোয়ালস টু 32 প্লাস 9/5 ইনটু সি। তারপরে স্টেপ ফোর, স্টেপ ফোর প্রিন্ট এফ, প্রিন্ট এফ মানে এই যে এফ এর যে মানটা আসছে, ফারেনহাইটের যে মানটা আসছে, আমি ইনপুট দিছিলাম সেলসিয়াস, ফারেনহাইটের যে মানটা তুমি এই সূত্র ব্যবহার করে বের করছো সেটা আমাকে দেখাও। কে দেখাবে? কম্পিউটার দেখাবে। এরপরে হচ্ছে স্টেপ ফাইভ, স্টেপ ফাইভ এটা হচ্ছে স্টপ, কাজ শেষ, তুমি থামো, এবার থামো। তাহলে এখন যদি আমি ফ্লোচার্ট বানাই, ফ্লোচার্ট বানানো হবে ডাম্বেল স্টার্ট, ডাম্বেল স্টার্ট। এরপরে হচ্ছে সামান্তরিক, সামান্তরিক হচ্ছে ইনপুট সেলসিয়াস, ইনপুট সেলসিয়াস মানে হচ্ছে ইনপুট সি। এরপরে হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে সূত্রটা বসাইতে হবে, মানে প্রসেসিং, ইনপুট প্রসেসিং, এফ ইকোয়ালস টু 32 প্লাস 9/5 ইনটু সি। এরপরে হচ্ছে আউটপুট, আবার সামান্তরিক, আউটপুট মানে হচ্ছে প্রিন্ট এফ, মানে প্রিন্ট ফারেনহাইট, ফারেনহাইটের তাপমাত্রাটা আমাকে দেখাও। তারপরে লাস্টে হচ্ছে স্টপ, আবার ডাম্বেল, লাস্টে হচ্ছে স্টপ, আবার এই যে স্টার্টের মতো ডাম্বেল দিয়ে স্টপ লিখে ফেলবা। দেখো কত মজার মেথ, কত কত মজার মেথ, ইনপুট লিখে আউটপুট মানে হচ্ছে প্রিন্ট এফ, ইনপুট দিছি সেলসিয়াস, সূত্রটা বসাই দিছি প্রসেসিংয়ের জায়গায়, আউটপুট দিবে সে ফারেনহাইট। এখন সেম জিনিসটা যদি তোমাকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে বলতো, সেম জিনিসটা তোমাকে যদি বলতো ফারেনহাইট থেকে সেলসিয়াসে, তাইলে আমি ইনপুট নিতাম এফ, তাইলে আমি দেখো কি করতাম, সেম জিনিসটা তোমাকে যদি বলতো ফারেনহাইটের থেকে, ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেও, ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেও, তাহলে আমি এখন ইনপুট দিব ফারেনহাইট, ইনপুট দিব ফারেনহাইট, এই যে ইনপুট দিব ফারেনহাইট, এখানে সূত্র লিখব এইটা, এই যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই যে এইটা ফারেনহাইট থেকে সেলসিয়াস, সি ইকোয়ালস টু 5/9 ইনটু এফ মাইনাস 32। এখানে লিখবো প্রিন্ট সি, মানে আমাকে সেলসিয়াসে তাপমাত্রা দেখাও। তোমাকে যদি বলে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তুমি ইনপুট দিবা ফারেনহাইট, আউটপুটে আসবে সেলসিয়াস মানে প্রিন্ট সি, এবং এইখানে প্রসেসিংয়ে সূত্রটা বসাই দিবা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্টের সূত্রটা। এখানে ইনপুট হবে ফারেনহাইট, সূত্রটা বসবে সি এর সূত্রটা, সি ইকোয়ালস টু 5/9 ইনটু এফ মাইনাস 32, এবং প্রিন্টে হবে প্রিন্ট সি, মানে সেলসিয়াসের তাপমাত্রা আমাকে শো করো। ইনপুট প্রসেসিং আউটপুট, ইনপুট দিব এখন ফারেনহাইট, সূত্র হবে সেলসিয়াসের, প্রিন্ট সি মানে সেলসিয়াসের অ্যান্সারটা আমাকে দেখাও, আউটপুটে দেখাও, সেম ফ্লো চার্ট। আমরা আমাদের আজকে ক্লাসের একদম লাস্ট পার্টে চলে আসছি, যদিও আমার প্ল্যান ছিল আজকের ক্লাসেই সিম্পল সিম্পল ফ্লো চার্ট দেখায় কন্ডিশনাল ফ্লো চার্টটাও শেষ করা, বাট আজকের ক্লাসে হয়তো আমরা কন্ডিশনাল ফ্লো চার্টটাতে যাইতে পারবো না, এটা আগামী ক্লাসে কন্ডিশনাল এবং লুপ, কন্ডিশনাল এবং লুপ দুইটা আগামী ক্লাসে পড়াবো। তো আজকে আমাদের লাস্ট পার্ট, আজকে আমরা একদম লাস্টে চলে এসেছি, আর পাঁচটা মিনিট ধৈর্য ধরে থাকো, আমরা আজকে সিম্পল ফ্লো চার্ট বা সিম্পল অ্যালগোরিদমের লাস্ট উদাহরণ দেখব। সবাই একটু কমেন্টে জানাও কেমন লাগতেছে, যারা এখনো আসো, যারা এতক্ষণ ধরে আসো তাদের ধৈর্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সহজ জিনিস যে এই যে ধৈর্য ধরে দেখতেছো, তোমাদের এই ধৈর্যের কি বলবো আমি প্রশংসা করতে বাধ্য হচ্ছি। এই ক্লাসে আমি ভাবছিলাম যে এই ক্লাস শুরু করার পরে লাস্টে হয়তো 10 জন থাকবে না, কারণ যারা ঢুইকে দেখবে আমি এইগুলো পড়াচ্ছি এরা দৌড় দিবে, দৌড় দিবে, বলতে পারবে এলে কি পড়াচ্ছে। আমি যদি থাকতাম, বিশেষ করে তোমরা যারা ক্লাস দেখতেছো, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, প্রথম দিকে এইগুলা পড়াচ্ছ কেউ যদি পড়াচ্ছে দেখলে আমি সাথে সাথে ওই লাইভ থেকে বাইর হয়ে অন্য কাজ শুরু করে দিতাম। এই এত সহজ জিনিস লাইভে যারা বসে বসে দেখতেছো তাদের ধৈর্যের অনেক 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 প্রশংসা করতে হয়, যারা এখনো আসো না। হেই, বদদোয়া দিব কেন, কি মিঠুন কি বলো, পোলাপান যারা চলে গেছে তাদেরকে বদদোয়া দিব কেন, হ্যাঁ এটা এটা কোনো কথা হলো, কি কইলা তুমি, দেখো বদদোয়া জ্ঞান দিব এই পোলাপান যারা আছে এখনো, যে 25 জন আছে এই ক্লাসে, এইটা অনেক মানে অনেক মেলা গেছে ভাই, এরা হয়তো খালি এই ক্লাস দেখতে ভালো লাগতেছে এই জন্যে আছে, কারণ এই জিনিস সবাই পারবে। কিন্তু কালকে যখন বা আগামী ক্লাসে যখন কন্ডিশনাল বা লুপ
অ্যালগোরিদম এবং লুপ ফ্লোচার্ট পড়াবো, ওই জিনিসগুলো যদি না বুঝো প্রোগ্রামিং একে ঝামেলা হয়ে যাবে। এই সহজ জিনিস ছোট 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 করে কিন্তু বড় জিনিসে যাইতে হয়। দৌড় মাইরা যদি তুমি তিনটা সিঁড়ি লাফ দিয়া চতুর্থ সিঁড়িতে যাইতে চাও, তাইলে কিন্তু প্যান্ট ছিঁড়ে যাবে অথবা পইরা গিয়া কোমর ভাঙা যাবে। কাজে সহজ জিনিস স্কিপ করা যাবে না, স্কিপ করে লাফ দিবা দেখবা গেছে কোমর ভাঙা। তাহলে এখন লাস্ট, একদম লাস্ট, তোমাকে যদি বলে কোন সমান্তর ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর, প্রথম পদ ও সাধারণ অন্তর কোন সমান্তর ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর ইনপুট দিয়ে কোন সমান্তর ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর ইনপুট দিয়ে ধারাটির এন্তম পদ এবং প্রথম থেকে এন্তম পদের সমষ্টি নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো। দেখো, আমরা আজকের ক্লাসে যতগুলা সমস্যার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখছি, আমরা যখন কোডিং করবো, ওই যে সি প্রোগ্রামিং, সেখানেও কিন্তু আবার এই সমস্যাগুলাই আসবে। আবার এখানে আজকে যতগুলা সমস্যা করছি সবগুলার প্রোগ্রামিং এবং কোডিং শিখতে হবে, তখন কিন্তু এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তোমাকে হেল্প করবে প্রোগ্রামিংটা ঠিকঠাক হচ্ছে কি না স্টেপ বাই স্টেপ লিখার জন্যে। কাজেই এই জিনিসগুলো জেনে যাইলে তখন ভুল হবে না, আর যে না জেনে চলে যাবে লাফ মাইরা ওখানে চলে যাবে দেখবা ভুল হচ্ছে। এখন এই জিনিসটা আগে প্রশ্নটা পড়ে বুঝো কি বলছে। প্রশ্নে বলছে একটা সমান্তর ধারার তোমাকে দেয়া থাকবে প্রথম পদ এবং সাধারণ অন্তর। দেখো, আমরা জানি প্রথম পদকে ধরা হয় এ, এই এগুলো কিন্তু 9-10 পড়ে আসছো, সায়েন্স আর্টস কমার্স যে যাই আসো, ফার্স্ট পেপারে সাধারণ, সরি 9-10 সাধারণ গণিতে ছিল একটা ধারার প্রথম পদ যদি হয় এ, প্রথম পদ যদি হয় এ এবং সাধারণ অন্তর হয় ডি, প্রথম পদকে সবসময় এ ধরা হয় এবং সাধারণ অন্তরকে ধরা হয় ডি, সাধারণ অন্তর যদি হয় ডি, তাইলে এন্তম পদের সূত্র কি? দেখো, তাইলে এন্তম পদ যেটা আমাদেরকে চাইছে, এই যে একটা চাইছে এন্তম পদ আর একটা চাইছে প্রথম এন্তম পদের সমষ্টি, প্রথম এন্তম পদের সমষ্টি। দেখো, এগুলো পড়ছো, এন্তম পদ টি এন, টি মানে হচ্ছে টার্ম, টি মানে হচ্ছে টার্ম, পদ পদ ইংলিশ হচ্ছে টার্ম, টি এন মানে হচ্ছে এন্তম পদ। এই যে এন্তম পদ এটাকে বলা হয় টি এন, টি এন সূত্রটা কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্রটা সবার মুখস্থ থাকতে হবে। কোন সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হইলে এন্তম পদ, এন্তম মানে দশম পদ হইতে পারে, বিশতম হইতে পারে, ত্রিশতম হইতে পারে, জাস্ট এন এর জায়গায়। তোমাকে যদি বলে দশম পদ, এন এর জায়গায় বসাবো দশ, যদি বলে বিশতম পদ, এন এর জায়গায় বসবে বিশ। এরপরে আরেকটা সূত্র হচ্ছে প্রথম এন্তম পদের সমষ্টি, প্রথম থেকে এন্তম পদের সমষ্টি, প্রথম থেকে এন্তম পদের সমষ্টি এসএন, সমষ্টি মানে হচ্ছে সামেশন, সমষ্টি মানে হচ্ছে সামেশন বা যোগফল, এই জন্য এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হচ্ছে n/2 ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে এটা সূত্র। প্রথম থেকে এন্তম পদের সমষ্টির সূত্র হচ্ছে, এন্তম পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কাজে তোমাকে যদি বলে প্রথম 100টি পদের সমষ্টি, তুমি এন এর জায়গায় জাস্ট 100 বসাবা, আর এ মানে হচ্ছে প্রথম পদ, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, তাইলে আমাদের কাজ শেষ। আমি এগুলো মুছে ফেলতেছি। প্রশ্নে শুধু দেয়া থাকবে এ এবং ডি, এই যে প্রশ্নে দেওয়া আছে প্রথম পদ এবং সাধারণ অন্তর। এখন আমরা অ্যালগোরিদম বানাবো,
এবং ফ্লোচার্ট বানাবো, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। ভাইয়েরা আর 5টা মিনিট, যারা এতক্ষণ ধৈর্য ধরে আসো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, আর 5টা মিনিট। এখন আমরা অ্যালগোরিদমটা লিখে ফেলবো এবং ফ্লোচার্টটা লিখে ফেলবো। তাহলে অ্যালগোরিদম, এই পাশে হচ্ছে অ্যালগোরিদম, এখানে হচ্ছে ফ্লোচার্ট। তাহলে অ্যালগোরিদম স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান স্টার্ট, স্টেপ টু ইনপুট। ইনপুট কি কি নিবে? এই যে প্রথম পদ এবং সাধারণ অন্তর, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি করবে? সূত্র বসাবে। স্টেপ থ্রিতে সে সূত্র বসাবে, দুইটা সূত্র, এই যে মাত্র লিখে আসলাম টিএন, এনতম পদ, টিএন ইকোয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এনতম পদের যোগফল এস এন এ বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো স্টার্ট ইনপুট নেও, কি কি ইনপুট নিবা? এ এবং ডি, মানে প্রথম পদ এবং সাধারণ অন্তর। তারপরে স্টেপ থ্রি সূত্রগুলা, এনতম পদ টি এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এনতম পদের সমষ্টি সূত্র এইটা। এরপরে স্টেপ ফোর, স্টেপ ফোর, স্টেপ ফোরে প্রিন্ট, মানে আউটপুট শো করতে হবে। কিসের আউটপুট? একটা হচ্ছে টিএন, প্রিন্ট টিএন, আর একটা হচ্ছে এস এন। একটা হচ্ছে প্রিন্ট টিএন, একটা হচ্ছে এস এন। তারপর স্টেপ ফাইভ, স্টেপ ফাইভে হচ্ছে স্টপ, স্টেপ ফাইভে স্টপ। দেখো কত সহজ, স্টার্ট ইনপুট প্রসেসিং আউটপুট স্টপ, স্টার্ট ইনপুট প্রসেসিং আউটপুট স্টপ। আমরা যে আজকে পড়তেছি সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট বা লিনিয়ার অ্যালগোরিদম সবগুলো কিন্তু এই যে স্টার্ট ইনপুট প্রসেসিং আউটপুট স্টপ, প্রিন্ট মানে আউটপুট। এখন ফ্লোচার্ট, স্টার্ট মানে হচ্ছে ডাম্বেল, স্টার্ট ইনপুট মানে হচ্ছে সামান্তরিক, ইনপুট এ কমা ডি। এরপরে প্রসেসিং, প্রসেসিং মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। সূত্র দুটো লিখে দেও, টিএন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এস এন সমান এ বাই টু, এ বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এরপর আবার সামান্তরিক আউটপুট, আউটপুট মানে হচ্ছে প্রিন্ট টিএন, টিএন মানে হচ্ছে এনতম পদ কমা এস এন, মানে এনতমদের সমষ্টি। তারপর লাস্টে আবার ডাম্বেল স্টপ, লাস্টে আবার ডাম্বেল স্টপ, শেষ, আমাদের কাজ শেষ। স্টার্ট ইনপুট এডি, টিএন এর সূত্র, এস এন এর সূত্র, যেটা হচ্ছে প্রসেসিং সূত্রগুলা, প্রিন্ট টিএন এস এন, আমাকে এনতম পদ এবং এস প্রথম এনতম পদের সমষ্টি দেখাও, মানে আমাকে শো করো অ্যান্সারটা, আমাকে বলো, যেটা হচ্ছে আউটপুট। ইনপুট প্রসেসিং আউটপুট, স্টার্ট এবং স্টপ ডাম্বেল, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট সামান্তরিক, মাঝখানে প্রসেসিং হচ্ছে রেক্টেঙ্গেল। এরই মাধ্যমে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের লিনিয়ার বা লিনিয়ার বা এটাকে কী বলে সিম্পল, সিম্পল বা লিনিয়ার আমাদের ফ্লোচার্ট শেষ হইল। আগামী ক্লাসে মানে তৃতীয় লেকচারে আমরা কন্ডিশনাল এবং কি লুপ, কন্ডিশনাল এবং লুপ, আগামী ক্লাসে এই দুইটা সুন্দর মতো শেষ হবে, অসুবিধা নাই। এই ক্লাসটা যদি কমপ্লিট হয়ে গেছে, আগামী ক্লাস থেকে তো আমার কোনো ব্যাখ্যা করতে হবে না, জাস্ট ওই যে ডায়মন্ড চিহ্ন যেটা ছিল আগামী ক্লাসে, ডায়মন্ড চিহ্ন যেটা ছিল, এই যে এই চিহ্নটা কন্ডিশন বোঝায়, এই চিহ্ন দিয়ে জাস্ট 5-6টা উদাহরণ দিব, মানে 5-6টা প্রবলেম সলভ করে দিব। তাই আজকে যে আমরা 5-6টা প্রবলেম করলাম, আগামী ক্লাসে 5-6টা, তারপরে 10-12টা হয়ে যাবে না, ওই 10-12টা আমরা কোডিংও শিখবো, এবং ওই 10-12টা ছাড়া আরও 5-6টা, মানে আমি মিনিমাম 13-15টা প্রোগ্রামিং আমি তোমাকে শিখাই দিব, কোডিং কীভাবে করতে হবে। তারপরে পরীক্ষায় তো হুবহু যে এগুলাই আসবে এমন তো না, আমি ধরো তোমাকে 15টা উদাহরণ দিলাম, তো এমনভাবে উদাহরণগুলো দিব বা এমন টাইপেরগুলো করাবো যে এই 15টা পারলে তুমি যেন আরও 45টা নিজে নিজে করতে পারো। তা তুমি যদি মিনিমাম অতও লাগবে না, তুমি যদি মিনিমাম আমি 15টা করে দিই আর 15টা নিজে ট্রাই করো, টোটাল 30টা প্রোগ্রামিংয়ের বা 30টা সমস্যার অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং বা কোডিং 30টা শিখে থাকলে আর কোনো কিছু এর বাইরে আসবে না। ইন্টারমিডিয়েটে বইয়ে যেগুলো আসে না হুবহু ওগুলোর টাইপের বাইরে কিছু আসবে না, ওগুলো হচ্ছে ভার্সিটিতে তুমি যখন প্রোগ্রামিং শিখবা তখন ওখান থেকে বাইরে মানে এমন কিছু আসবে যেগুলো বইয়ে নাই, তোমার নিজে চিন্তা করে অ্যান্সার করতে হবে। বাট ইন্টারমিডিয়েটে তুমি যদি সিম্পল এই 25-30টা শিখে রাখো এনাফ, এর বাইরে পরীক্ষায় কিছু আসেই না। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো বোর্ড পরীক্ষায় যা আসছে, তুমি যদি সবগুলো বাছাই করো খুঁজা, টোটাল সবগুলো মিলে 30টার বেশি হবে না, 30টার সর্বোচ্চ, এর মধ্যেই সবগুলো। তুমি যদি খালি বুঝে ফেলো
তোমার মুখস্থ করতে হবে না, মনেও রাখতে হবে না, খালি পরীক্ষার আগের দিন একটু দেখে গেলে হয়ে যাবে। আর যে এগুলো না বুঝে মুখস্থ করবে তার এই 30টা কোড মুখস্থ করতে 12টা বেজে যাবে, অসম্ভব। এগুলো মুখস্থ রাখা জিনিস না, তো এগুলা মুখস্থ রাখার জিনিস না, এগুলা মুখস্থ রাখার জিনিস না, এগুলা বোঝার জিনিস। মুখস্থ করতে যায় না, যেগুলা বোঝার জিনিস এগুলা কখনো মুখস্থ করতে যাবে না। তো এই ছিল আমাদের আজকে ক্লাস।